আব্দুর রহিম, আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين। الله رب العالمين جن شكل تعريف بولي الحمد لله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম মহব্বতের সঙ্গে। আমরা নিজে নিজে একবার দরুদ ইব্রাহিম পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم প্রতি সপ্তাহের মতো আজকে আয়োজিত এই ধারাবাহিক অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি ঢাকা দক্ষিণ এলাকা জমিয়তে আহলে হাদিস কর্তৃক দাওয়াতে তাবলীগের যে ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কার্যক্রমকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতৃবৃন্দ, গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা কথা শুনব, কথা বলব। এই বিষয়টিকে আমাদের দেশের সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এর ভয়াবহতা সম্পর্কে গতকালই বড় কঠিন এবং কঠোর আইন পাশ করেছে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, 25 গ্রাম পর্যন্ত মাদকদ্রব্য যদি কেউ বহন করে অথবা ব্যবহার করে সাথে পায়, তার উপরেই বিচার কার্য সরকারের আইন মোতাবেক কার্যকর হবে। কিছুদিন আগেও এই মাদক ব্যবসায়ীদের ছোবল থেকে আমাদের যুব সমাজকে বাঁচানোর জন্য সরকার তার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কঠোরভাবে, সহজ বাংলায় বলা যায়, দুনিয়া থেকে বিদায় করে এই জঞ্জাট পরিষ্কার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির বৃহত্তর কল্যাণের জন্য আজ থেকে 1400 বছর আগে মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ কিতাব আল কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছেন, নেশা দ্রব্যকে হারাম করে দিয়েছেন, এবং এই কোরআনকে যার উপর অবতীর্ণ করা হয়েছে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, যেটি অল্প অথবা বেশি যা মানুষের ভিতরে নেশার সৃষ্টি করে সেটি হারাম, এটা থেকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার উপায় বের করতে হবে। বেঁচে থাকার উপায় প্রয়োজনে মিষ্টি কথার পরে লাঠিও ব্যবহার করতে হবে, তাতেও যদি না হয় তাহলে হাতে হ্যান্ডকাপ পরিয়ে শিকল দিয়ে বেঁধে চার দেয়ালের ভিতরে আবদ্ধ করে রাখতে হবে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা যাওয়ার আগে সামান্য কিছু কথা দাওয়াত তাবলীগের উপর। গত সপ্তাহে ঠিক আজকের দিনে আমি অবস্থান করছিলাম দক্ষিণ কোরিয়ার কুসান নামক একটি শহরে, যেটি সিউল থেকে প্রায় 430 কিলোমিটার দূরে। সেখানেও একটি আলোচনা, এই ধরনের একটি দিনই দাওয়াতি প্রোগ্রাম ছিল। দাওয়াতি প্রোগ্রামটি যারা আয়োজন করেছেন তারা আমাদের বাংলাদেশের শ্রমিক পর্যায়ের, তারা ওই দেশে টাকা পয়সা খরচ করে কাজ করার জন্য, দু পয়সা উপার্জন করার জন্য সেখানে গিয়েছেন। তারাই তাদের কষ্টার্জিত পয়সার, ওই দেশের মুদ্রার নাম কোরিয়ান ইয়ান, যেটা শুরু হয় 1000 দিয়ে, অর্থাৎ 1000 দিয়ে যে ইয়ান সেটাই তাদের 1 টাকা, ওই টাকাগুলো জমা করে তারা এই ধরনের দাওয়াত তাবলিগের অনুষ্ঠানের আয়োজন করেছেন। কারণ কি? কারণ কোনো বাংলাদেশি আলেমকে নিয়ে সুমিষ্ট ভাষায় সুরের ভাষায় কিছু আজ নসিহত শোনার জন্যই, নাকি এর পিছনে আরও কিছু উদ্দেশ্য আছে? সকালবেলায় পরিচ্ছন্ন শহর, প্রশস্ত রাস্তা, চলাচল করা বড় আরামদায়ক, আমাদের মতো যানজট নাই। 7টায় রওনা হলাম সিউল থেকে, যেতে হবে 430 কিলোমিটার, হিসাব করলে ঢাকা থেকে কক্সেস বাজার। শুনলেই আমাদের দেশের শরীরটা যেন শিমশিম করে উঠে, কয় ঘন্টায় গিয়ে পৌঁছব? বাঙালি স্বভাব অনুযায়ী জিজ্ঞেস করলাম এত রাস্তা যাব কিভাবে, গাড়িতে চড়ার পরে বুঝলাম এটা বাংলাদেশের রাস্তা না, 140 কিলোমিটার তার সাধারণ নিচের গতি, 3 ঘন্টায় পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। এই 3 ঘন্টা বলার উদ্দেশ্য হলো যারা আমাকে নিয়ে গেলেন তাদের সঙ্গে গল্প হলো, গল্পের কিছু অংশ আপনাদেরকে বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। আয়োজনকারীরা আবার আমাদের সভাপতি মহোদয় যদি বলেন ওয়াজ করেন, বক্তৃতা করেন, গল্প শোনা দরকার নাই, কিন্তু শোনানো দরকার আছে। শুনে আমি চমকে উঠেছিলাম, হতে পারে আপনারাও চমকে উঠতে পারেন। বাংলাদেশ থেকে প্রায় 20,000 শ্রমিক
দক্ষিণ কোরিয়াতে আছে। এদের একটা উল্লেখযোগ্য সংখ্যক, যাদের সংখ্যা প্রায় 2000 হবে, এই 2000 শ্রমিকগণ মাশাআল্লাহ আমাদের এই 2000 জনের ভিতরে, সরি 20000 জনের ভিতরে প্রায় 2000 জন তারা দক্ষিণ কোরিয়াতে স্থায়ীভাবে বসবাস করার জন্য তাদের পাসপোর্ট দক্ষিণ কোরিয়া থেকে পাওয়ার জন্য সেখানে একটা সুযোগ আছে। সেটা হলো কোনো কোরিয়ান মেয়েকে, নারীকে যদি তারা বিয়ে করে, ওই সুবাদে তারা কোরিয়াতে দীর্ঘস্থায়ী বসবাস করার একটা অনুমতি পেয়ে যায়। এদের সংখ্যা প্রায় 2000। আমাকে যিনি বললেন, তিনি যথেষ্ট সচেতন, বড় আলেম নন, বড় জ্ঞানী অথবা শিক্ষিত নন, তিনি শ্রমিক পর্যায়ের একটা লোক, কিন্তু তার ভিতরের সচেতনতা, মনের দরদ, ভাইকে বাঁচানোর আগ্রহ, এই তিনটি কথা মনে রাখার জন্য বলছি। আমার আপনার ভিতরে আছে তো এই যে দেশবাসীর প্রতি, ভাইয়ের প্রতি, চোখের সামনে ভাইটা চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে সাগরের অতল জলে, জ্বলে যাচ্ছে জ্বলন্ত আগুনে, নেশার জগতে হারিয়ে যাচ্ছে, নিজের ধর্ম ছেড়ে দিচ্ছে অথবা ধর্মান্তরিত হয়ে গির্জায় যাচ্ছে, কতগুলো বললাম, এগুলো দেখে যুবকগুলোর মনটা কেঁদে উঠল। ওরা নিজেরা আল্লাহর পথে দাওয়াতি কাজে এগিয়ে আসলো, যেহেতু এরা শ্রমিক পর্যায়ের, এদের মধ্যে খুব বড় আলেমও নাই, আর সেজন্য তারা বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে নিজের পয়সা খরচ করেই আমার পিছনেও কিছু খরচ করেছে। আলেম নিয়ে ওই 200 জন যারা বিয়ে করেছে, আমাকে একটা ডাটা দিল, 200 জনের মধ্যে 1500 জন, 2000 জনের ভিতরে যারা ওই দেশের মেয়েকে বিয়ে করার পরে ওদের সমাজের সঙ্গে অনেকটা মিশে গেছে। ওদের সমাজ বলতে ওরা সব কিছু খায়, বিশেষ করে তাদের প্রিয় খাবারের মধ্যে আছে শুকর, অধিকাংশ খাবারের মধ্যে শুকরের চর্বি, শুকরের গোস্ত, শুকরের এগুলো মিক্স থাকে। আর ওদের মধ্যেও ওরা প্রকাশ্যে অথবা নিজের বাড়িতে মদও পান করতে পারে। আমাদের বাঙালি যারা আমার সঙ্গে গাড়িতে ছিলেন তারা হিসাব দিলেন, স্যার আমাদের প্রায় 1200-1300 যুবক যারা ওই সব পরিবারে গিয়ে মিশে গেছে। আবার সেখানে প্রায় 10-20টা বাড়ির পরে পড়েই দেশটা, তাদের নিজস্ব কোনো ধর্ম নাই, কিন্তু খ্রিস্টান পাদ্রিদের এবং মিশনের খুব তৎপরতা। রাত হলে সিউল শহরে 10-20 হাত দূরে দূরেই ওই ক্রস লাল বাতি জ্বলে। আমি জিজ্ঞেস করলাম এত খ্রিস্টান, বলে যে না এটা ওদের একটা কৌশল, ওই একটা দুইটা বাড়ি পড়ে পড়ে ওরা ক্রস চিহ্ন রাস লাগাইয়া দিছে, যাতে এদেশের সাধারণ মানুষ মনে করে খ্রিস্টানে দেশ ভরা। ওরা এই নববিবাহিত বাঙালি মুসলিমদের পিছনে খুব করে লাগে এবং গাড়ি বাড়ি টাকা পয়সা দেওয়ার লোভ দেখিয়ে এদেরকে গির্জায় নিয়ে যায়। এমনকি যিনি আমার সঙ্গে এই গল্পগুলো বলতেছেন তাকেও গির্জায় নিয়ে যাওয়া হয়েছিল। যুবকটি যথেষ্ট চালাক, প্রথম দিকে বলল চলো আমি গির্জায় যাব, আমি তোমাদের বই পুস্তক এইসব শুনব, খুব আগ্রহ করে খাতির যত্ন করে ওই যুবককে গির্জায় নিয়ে অনেক উপহার টুপহার বই পুস্তক দিয়ে বুঝাইল। সর্বশেষ যখন দেখলো রেজাল্ট ভালো না, কোলে বিরক্ত হয়ে আমাকে বের করে দিল। কিন্তু আমি গিয়ে দেখলাম, জানলাম কিভাবে আমাদের বাংলাদেশের একটা বড় অংশের যুবকদেরকে ওই সব দেশে এক ধর্মান্তরিত করা হচ্ছে, খ্রিস্টান বানানো হচ্ছে। দুই, যারা খ্রিস্টান হচ্ছে না তারা আমাদের ধর্মকর্ম বাদ দিয়ে ওদের কালচারের সঙ্গে মিশে যাচ্ছে। তিন, ওদের গর্ভে জন্মগ্রহণকারী শিশুরা সবই ওই দেশের কালচারে বড় হচ্ছে, শিশুদের অধিকাংশ গির্জায় যাচ্ছে এবং সকালবেলায় খ্রিস্টানদের প্রার্থনায় অংশগ্রহণ করছে। এদের ভিতরে মাত্র 5% যাদেরকে কোমরে ভরে টেনে ফিরানো গিয়েছে, যারা আমাদের সঙ্গে মসজিদে আসে, আমরা তাদেরকে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়ে ভাই ডেকে, এই যে দরদ, ভাই তুমি এটা কি করছো,
তুমি বাংলাদেশের ছেলে, মুসলমান ছেলে, এই দেশে থাকার লোভে পড়ে তুমি খ্রিস্টান হয়ে যাচ্ছ, তুমি বেদিন হয়ে যাচ্ছ, তুমি শুকুরের গোশত খাচ্ছ, তুমি এই বারে গিয়ে মদপান করছো, আমাদের তো একটা পরিচয় আছে, আমরা মুসলিম। বাংলাদেশে না হয় আমরা একটু নামাজ কালাম কম করেছি, বিদেশ বাড়িতে ডিউটি করার পরে আমাদের তো সুযোগ আছে। এই যে তাদের ভিতরে একটা আগ্রহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারি, তিন যুবক আমাকে তাদের সঙ্গে নিয়ে গেলেন, তারা বললেন, স্যার আমরা তাবলীগ শুরু করলাম, আমরা দাওয়াত শুরু করলাম, আমরা যে জায়গায় আমি গিয়েছিলাম জায়গাটার নাম কুশান, সিউল থেকে 430 কিলোমিটার দূরে, বললো এখানে কোনো মসজিদ ছিল না, আমরাই কিছু ছেলেপেলেরা মিলেমিশে বসে চিন্তা করলাম একটা নামাজের জায়গা বের করি, একটা দোকান ভাড়া নিলাম, কয়েকজনে সেখানে আমরা ইমামতিও জানি না নামাজ পড়া শুরু করলাম, একজনকে বললাম তুই কোরআন শরীফটা একটু পড়, দুইটা চারটা সুরা তো তুই মুন্সি টাইপের মানুষ, একটাকে পাইছে একটু মৌলভী টাইপের, বলে তুই না হয় আরেকটু প্র্যাকটিস কর, বলে ওকে দিয়ে আমরা ইমামতি চালু করলাম। কিছুদিন পরে আলহামদুলিল্লাহ আমাদের লোক বাড়তে লাগলো, এই 2000 কোরিয়ান মেয়েকে বিয়ে করার, এদের ভিতর থেকে 100-200 করে আমরা প্রায় 350-400 মতো ফিরাই আনলাম, বাকি আরো 500-র সঙ্গে আমরা যোগাযোগ করলাম, ওরা বেঁকে গেছে, ওরা বেঁকে গেছে, বলে যে আমরা গিয়ে যখন বলে এই মুসলমানই হয়ে কি হবে, এই দেশে ইসলাম নাই, এরা কত ভালো চলতেছে, ইসলাম টিসলাম বুঝি না, বলে আমরা ছাড়ি নাই। তারা এক পর্যায়ে বললো, স্যার আমাদেরকে আপনি সময় দেন আরো 2 দিন, আমরা 20-50 জন যারা বিয়ে করে কনভার্টেড হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, আমরা তাদের একটু ডেকে ধরে নিয়ে আসি। আমার হাতে সময় ছিল না, যার জন্য আমি দুঃখ প্রকাশ করে বললাম পরবর্তী সময়ে আমি শুধু ওদের সঙ্গে এসে কাজ করব। তার মানে যেটা আমি বলতে চেয়েছি, দাওয়াত ও তাবলীগ, আপনারা যারা মনে মনে এরকম প্রশ্ন করতে পারেন, প্রতি রবিবারে এত ওয়াজের কি দরকার, শুক্রবারেই তো শুনলাম, কিন্তু আমি কোরিয়া সফর করে বুঝলাম এটা এটা আরো কিছু বাড়িয়ে দেওয়া দরকার, কি মনে করেন? আজকের বক্তৃতার বিষয়টি কি ওই বক্তৃতার সঙ্গে মিলে যাচ্ছে না? যারা শ্রমিক, ওরা কি এমএ পাস ডক্টরেট ডিগ্রি করে ওই দেশে কারখানায় কাজ করতে গেছে? ওরা মেট্রিক পাস, এইচএসসি পাস, ওখানে গিয়ে তাদের ভিতরে কিছু ভাই বুঝতে পেরেছে আমি মুসলিম, আমার রব হলো আল্লাহ, আমি আল্লাহ বিশ্বাসী, আমার কণ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার কোন লোভে লালসায় পড়ে অথবা এই দেশে স্থায়ী বসবাস করার লোভে আমি আমার ইসলামকে বিসর্জন দিতে পারি না, নিজে উপলব্ধি করেছেন, আবার নিজেরা ঐক্যবদ্ধ হয়েছেন, একটা জামাত প্রতিষ্ঠিত করেছেন, আমি আপনাদেরকে সুসংবাদ দিতে পারি, অভিভূত হয়েছি। আমার সঙ্গে আমার সরকারি কলেজের প্রিন্সিপাল, তিনিও আগ্রহ করে নিজ খরচায় বেড়াতে গিয়েছিলেন, উনিও কেঁদে ফেলার উপক্রম, শ্রমিকদেরকে বুকে জড়ায় বললেন, আমি তো একটা বড় কলেজের প্রফেসর, 25,000 আমার ছাত্র, আমি তো ইসলাম নিয়ে কোনোদিন ভাবি না, আমার ছেলেগুলোকে নামাজের কথা তো পড়ার জন্য আমি আগ্রহী হই না, আর তোমরা এদেশে এসে তোমাদের ভাইদেরকে বাঁচানোর জন্য এখানে নিজের পয়সা দিয়ে একটা বিল্ডিং কিনেছে বাংলাদেশের টাকায় 12 কোটি টাকা, এবং সেখানে তারা মসজিদ বানিয়েছে। বলেন কি বলবো, চোখটা পানি এসে গেল, ওদেরকে জড়ায় ধরলাম বাইরে, বাংলাদেশে মসজিদে যাই, ওয়াজ করি, বিরিয়ানি খাই, হালুয়া খাই, টাকা লইয়া বাড়ির যাই, আজকে তোদেরকে দেখে মনে হইতেছে আমি ভুল পথে চলছি, আমারও তোদের মতো মাঠে নামার দরকার দাওয়াত নিয়া আমার ভাইদেরকে বাঁচানোর জন্য। আজকে যদি আমরা এতগুলো ভাই, এতগুলো যুবক মুরব্বীরা একটা প্রতিজ্ঞা, একটা প্রতিশ্রুতি নিয়ে বেরিয়ে যেতে পারে, আমার সন্তানকে বাঁচাতে হবে মাদক এবং নেশা থেকে, তাদেরকে কোমরে ধরে টেনে ফিরাতে হবে যাইও না ধ্বংসের দিকে, তবেই আমাদের এই কার্যক্রম সফল হবে। বলুন কথা ঠিক না বেঠি? কিছুক্ষণ খালি কান্নাকাটি করলাম, কি বলবো। ওরা যখন বলল, স্যার আমরা আমাদের বেতনের টাকা দিয়া এই মসজিদ, আমরা এই জায়গাটা কিনেছি, এখন শুধু তাই না, আমরা কোরিয়ান মুসলিম কমিউনিটি বানাইছি, এর মাধ্যমে আমরা আরো বিভিন্ন এলাকায় দাওয়াতের কার্যক্রম নিয়মিত চালাচ্ছি, ওখানে ইতিমধ্যে টঙ্গীর তাবলিগ চলে গেছে, এই তাবলিগের আমিরের সঙ্গেও দেখা, সেও প্রোগ্রাম করাইলো, আমিও মিশে গেলাম, বললাম ভাই আমার এই আহলে হাদিস তাবলিগ আর কোথা থেকে পাবো, এখন তোমাদের সাথেই আমি আছি। কিন্তু তার আগে বাঁচাও যারা চলে গেছে,
ওদেরকে ফিরাও। বলে আমাদের এটাই লক্ষ্য যে ওদেরকে তো আমরা ফিরাবই, যে মেয়েগুলোকে বিয়ে করেছে ওদেরকে আমরা ওদের ভিতরে ইসলামের দাওয়াত দেব, ওদের সন্তানগুলোকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। জোরে বলে আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে আমি দেখে আসলাম সাহাবায়ে কেরামগণ যেইভাবে অমুসলিম এলাকায় গিয়ে, অমুসলিম জনপদে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের কাছে কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন, তারা যে ভূমিকা পালন করেছেন। আমাদের বাংলাদেশের ছেলেরা এইরকম বিদেশে, চীনে, কোরিয়াতে, থাইল্যান্ডে, ভিয়েতনামে, অমুসলিম রাষ্ট্রে, সেখানে এই আমাদের দেশের শ্রমিকগুলো যারা বাংলাদেশে কোনোদিন নামাজি ভালো করে পড়ে নাই, ওরা সেখানে এক একজন আল্লাহর দিনের পথে দাওয়াত প্রদানকারী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওরা বলতেছিল স্যার আপনি থাইকা যান, আপনাকে আমরা আপনার মাসের বেতন উঠাইয়ে দিব, তবে আমাদের একটা আলেম দরকার, আমরা তো অত ভালো করে বলতে পারি না, যদি খালি স্যার থাকতেন আমরা ঘুরিয়ে ফেলতাম। হ্যাঁ, আমরা বিদেশি নাগরিক, অল্প দিনের জন্য সেখানে সফরে গেছি, আমরা চলে এসেছি, তবে শিক্ষাটা নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আমি একটু আপনাদের কাছে এই আবেদন রাখতে চাই, দাওয়াতের কাজটিকে আরো মনে হয় সভাপতি মহোদয় আরো জোরদার করা দরকার, তাই না? এবং নেশাগ্রস্ত যুবকদেরকেই ডেকে এনে এই আলোচনা শোনানো দরকার। আয় তোরা, তোরা আয়, একটা দিন না হয় গোসল করাইয়া বাইরে থেকে, যেগুলো নেশায় পড়ে থাকে, গালিগালাজ না করে, দূরে সরিয়ে না দিয়ে, বাবা ডেকে, ভাই ডেকে, আয় তোরা অজু করাইয়া, কারণ ওরা তো নেশাগ্রস্ত হয়ে গেছে, অজু বুঝে না, তাই না? এখন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বিভিন্ন অলিতে গলিতে তৈরি হচ্ছে, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র তো পৃথিবীর বুকে এক নম্বরের যে কেন্দ্রটা, এই কেন্দ্রটার নাম হচ্ছে মসজিদ। বলেন না কি এই কেন্দ্রের নাম? মসজিদ। আল্লাহু আকবার, খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মাদকাসক্তদেরকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পায়ে শিকল লাগাইয়া, হাতে পায়ে বেড়ি দিয়া আটকাইয়া না রেখে এদেরকে যদি আমরা ডেকে মসজিদে নিয়ে আসতে পারি, মসজিদের ওই যে অজুখানা, ওই যে হাউজের পানি দিয়া যদি অজু করাইয়া, কুলি করাইয়া, নাকে আর গলায় গড়গড়া করাইয়া অজুটা বানাইয়া মসজিদে নিয়ে আসতে পারি, আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি এই কোরআনের বরকত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন হুয়া শিফাউন লিন্নাস, এটা কি মানুষের জন্য শিফা নয়? এটা কি রোগ মুক্তির ঔষধ নয়? এটা কি নেশাগ্রস্ত আরব জাতিকে নেশা থেকে মুক্ত করে নাই? যেই আরবের ওই যে যাদের কাছে ছিল 3W, 1W-তে হয় ওমেন মানে নারী, আরেক W-তে হয় ওয়াইন মানে মদ, আরেক W-তে হয় ওয়ার মানে যুদ্ধ, যারা মদ খেত, নেশাগ্রস্ত হতো, হাতে অস্ত্র নিত, অন্য কোনো গোত্র বা কওমের ঘরে কোনো নারী থাকলে যুদ্ধ করে ওই পুরুষগুলোকে মেরে নারীকে ছিনিয়ে আনতো, মদ নারী আর যুদ্ধ নিয়ে যে আরব জাতির জীবন ছিল, ওই আরব জাতিকে এই মহাগ্রন্থ ঔষধ, এই মহা ঔষধ মহাগ্রন্থ আল কোরআনের চিকিৎসা দিয়ে বিশ্বের সেরা, সর্বকালের, সর্বযুগের উত্তম চরিত্রের মানুষ রূপে কি এই কোরআনের দাওয়া, কোরআনের ঔষধ দিয়ে তাদেরকে পরিবর্তন করা হয় নাই? সম্মানিত ভাইরা, আমার গত অনুষ্ঠানে বলেছিলাম কিছু কিছু নেশা মানুষের ভিতরে এসে যায়, পান খাওয়ারও একটা নেশা আছে, বিড়ির নেশা তো আরো বড় নেশা, তাই না? হ্যাঁ, তো চায়ের নেশাও কিন্তু কম না, বংশাল, সুরি টুলা, মালি টুলা, অথবা পিয়ালা মসজিদ, এই সবগুলো বাংলা দুয়ার মসজিদের কিছু আল্লাহর বান্দার ভিতরে একটা দিন সম্পর্কে নেশা হয়ে গেছে, রবিবারের অনুষ্ঠানে তারা যেন মনে করে এটাতে আমার থাকতেই হবে, এটার বক্তৃতা না শুনলেও যেন এই চার পাঁচ মহল্লার কিছু দিনদারি মান্দার ভাই আছেন, আমার মনে হয় না যে তাদের খুব ভালো লাগে, এই রবিবারে বাইরে বসে থাকলে তারা মনে মনে হিসাব করে কি করলাম, বড় একটা মিস করলাম, এটাও কিন্তু একটা ছোটখাটো নেশা, এই নেশা কোরআন শোনার নেশা, খুশি হয়ে বলিন আলহামদুলিল্লাহ। এই নেশা কোরআনের দাওয়াতকে আরেকজনের কাছে পৌঁছিয়ে দেওয়ার নেশা, যেই নেশায় আমরা বসেছি, এই নেশা দিয়ে আরেক নেশা দূর করা যাবে, যেটা দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নেশাগ্রস্ত জাতিকে, আরবের নেশাগ্রস্ত ওই আরবের অশিক্ষিত জাতিটাকে একটা পৃথিবীর সেরা জাতিতে পরিণত করেছিলেন। এটার উপরে প্রথমে আমাদেরকে একটা দৃঢ় বিশ্বাস, একটা আস্থা, একটা কনফিডেন্স অবশ্যই তৈরি করতে হবে। কোরআনের ঔষধ দিয়ে আমরা নেশাগ্রস্ত জাতিকে নেশামুক্ত করতে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই প্রস্তুত আছি? একটু জোরে করে শুনতে চাই, প্রত্যেকেই স্বস্ব ক্ষেত্রে আমরা কিছু না কিছু ভূমিকা পালন করব। এটার আমরা জবাব শুনতে চাই। আমি বলে গেলাম এর কুফল, এর সুফল, আপনিও শুনে গেলেন, বাড়িতে গেলেন, আপনার ঘরে আপনার পাশে একজন ধূমপান করতেছে, আকাশে ধোঁয়া উড়াইতেছে, আপনি নিজে নাকের মধ্যে একটা টিস্যু পেপার চেপে অথবা রুমাল চেপে চলে গেলেন, কিছুই বললেন না, বক্তৃতাটা শুনলো না, সুফল আসলো না, আপনি থেমে যান, একটা হাসি দেন, ভাই যান ধূমপান করছেন, আসলে বুঝি খুব বড় নেশা, তাই না? হ্যাঁ, নেশা। তবে এটার যে বড় ক্ষতি, এটার যে বড় সর্বনাশ আপনিও জানেন। আপনি আপনার ইচ্ছা শক্তিটাকে মজবুত করেন। আপনি একজন মানুষ, মানুষ তো তাকেই বলা হয় যাহা সহায় তাহাই সয়, তাই তো মানুষকে বলে মহাশয়, তাই না? পারিব না পারিব না একথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার, একবার না পারিলে চেষ্টা করো শতবার। নেশাগ্রস্ত তুমি হয়ে গেছো, যেভাবেই হোক বন্ধুর পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হয়ে গেছো। কখনো মস্তিষ্কের উর্বর চিন্তায় বাধাগ্রস্ত হওয়ার কারণে নেশাগ্রস্ত হয়ে গেছো, হয়তো কারো সঙ্গে প্রেমে ব্যর্থতার কারণে নেশাগ্রস্ত হয়ে গেছো, চাকরি বাকরি না পাওয়ার কারণে নিজের জীবনের উপরে, নিজের জীবনের উপরে আপসেট হয়ে, নিজের জীবনের উপরে বিতৃষ্ণা এসে মরে যেতে চাও, বেঁচে থাকতে চাও না, কষ্টগুলো ভুলে থাকতে চাও, তাই তো নেশার জগতে পড়ে আছো। একবার নিজেকে চেনো, সক্রেটিসের ভাষায় বলতে চাই, নাও দাইসেল, তুমি কে? তোমার এই পৃথিবীতে আগমন কোনো বিফল বৃথা কারণে নয়। যেই কথাটি বলেছিলেন হোমিওপ্যাথির উদ্ভাবক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, মৃত্যুর সময় বিড়বিড় করে বলেছিলেন, হ্যানিম্যান, পৃথিবীতে তোমার আগমন নিরর্থক কোনো একটি দুর্ঘটনা নয়, একটি উদ্দেশ্যেই তোমার আগমন। এটি তো স্বয়ং আল্লাহও বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মদপানকারী, তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ, তুমি তোমাকে শেষ করে দিচ্ছ, এর মধ্যে দিয়ে তুমি মুক্তি পেতে চাচ্ছ, কিন্তু তুমি কি কখনো এভাবে ভাবতে পেরেছো? বিষয়টাকে কি তুমি এভাবে কখনো চিন্তা করেছো? আমার এই জীবনটা মহামূল্যবান, আমার এই জীবনটা যেন তেনভাবে ধ্বংস করে দেওয়ার জন্য নয়, এই পৃথিবীর বুকে আমার আগমন কোনো নিরর্থক ঘটনা নয়, এই পৃথিবীর বুকে আমার আগমন কোনো দুর্ঘটনা নয়, আমার মতো একজন বিজ্ঞ জ্ঞানী মানুষ যার মস্তিষ্কের ভিতরে 1 বিলিয়ন নিউরন আছে, যেই নিউরন দিয়ে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত বিজয় করা যায়, এই মস্তিষ্ক দিয়ে সাগরের তলে ডুব দিয়ে সেখান থেকে মুক্তাহরণ করা যায়, এই নিউরন দিয়ে মহাকাশ অতিক্রম করে চন্দ্রের পিঠে গিয়ে পা ফেলানো যায়, আমার সেই মস্তিষ্ক, আমার সেই ব্রেন যার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার, এই মহামূল্যবান সম্পদকে আমি মদ পান করে ধ্বংস করে দিতে পারি না, এটাও তো একটা ভাবনা। এই ভাবনাটা আমার পাশের যুবকের ভিতরে সঞ্চালিত করা, এই ভাবনাটাকে আমার যুবকের ভিতরে চালিত করে তাকে জাগিয়ে তোলা, তার ভিতরের সুপ্ত শক্তিকে দিয়ে তাকে কল্যাণকর দিকে চালিত করা, এটি মদ পানকারীর চাইতে, নেশাগ্রস্ত ব্যক্তির চাইতে, যে ব্যক্তি তার পাশে আছে, যে ব্যক্তি তার পরিবারের অন্য সদস্য, যে ব্যক্তি তার ওই যে সেই স্টেক হোল্ডার, যে ব্যক্তি তার নিকটাত্মীয়, যে ব্যক্তি তার পরমাত্মীয়, মাতা ভাই বোন অথবা আমরা যারা আছি, এটি চলে আসে আমাদের একটি নৈতিক দায়িত্বের মধ্যে। আর এই দায়িত্বটি যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের ঘরগুলোকে এই ভয়াবহ অভিশাপ, এটাকে অভিশাপ বলা হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম এদের প্রতি অভিসম্পাত বর্ষণ করেছেন। কোরআন এবং হাদিসের ভাষায় এরা বড় পাপী হিসাবে গণ্য হয়েছে, এদের জন্য পরকালে লাঞ্ছনাজনক শাস্তি রয়েছে, দুনিয়ার বুকে এরা হয় অপমানিত এবং নিজেকে করে ধ্বংস। এই ভয়াবহ মাদক এবং নেশা থেকে বাঁচাতে হবে আমাদের জাতিকে, আর এজন্য প্রয়োজন আমাদের একেবারে সিঙ্গেল ইউনিট, যাকে বলা হয় সিঙ্গেল ইউনিট, তার মানে আমি একজন সমাজের একটি সিঙ্গেল ইউনিট, এরপরে আমাদের সোসাইটি, এরপরে আমাদের কান্ট্রি, আমাদের দেশ, আমাদের সরকার, আমরা, আমাদের সকল প্রশাসন সম্মিলিত প্রয়াসে এই ভয়াবহ এই সেই কঠিন অবস্থা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এই ধরনের একটি প্রত্যয় নিয়ে আসুন আমরা বিষয়টির উপরে কিছু কথা বলবো, যেই কথাগুলো দিয়ে আমরা হয়তো আমাদের একটি পরিচ্ছন্ন কর্মসূচি তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এক, যিনি আক্রান্ত হয়ে গেছেন। দুই, যিনি এখনো আক্রান্ত হন নাই। তাহলে আমরা দুটি ভাগ হয়ে গেলাম, যিনি আক্রান্ত হয়েছেন তার তিনটা ধাপ আছে। একটা হলো একেবারে ফার্স্ট, যেটাকে বলা হয় প্রাইমারি স্টেজ, যদি প্রাইমারি স্টেজে হয় তাহলে তার জন্য এক ধরনের ট্রিটমেন্ট, যদি সেকেন্ডারি স্টেজ হয় তাহলে তার জন্য এক ধরনের ট্রিটমেন্ট, যদি টার্টারিক একেবারে শেষ ফিনিশিং অবস্থায় পৌঁছে যায় তাহলে তার জন্য আপনাকে সেভাবেই ভাবতে হবে। আপনি আক্রান্ত হন নাই, সুতরাং আপনার কোনো চিন্তা নাই, এই ভাবনা নিয়ে সে সমাজে চলারও কোনো সুযোগ নাই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার পরিবারের যে কোনো সদস্য এটি দিয়ে আক্রান্ত হতে পারে। মাদক থেকে বাঁচার জন্য সবচাইতে সহজ যে উপায়, আমরা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করে যেটা দেখেছি, সেটা হলো একজন অভিভাবককে, একজন পিতাকে, একজন গার্ডিয়ানকে নিজের সন্তান সন্ততি সম্পর্কে অন্তত তার চোখ এবং কান সবসময় খোলা রাখা, সবসময় খোলা রাখা। আরেকটি হলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক তাকে পরিচালিত করা, কোরআন এবং সুন্নাহ মোতাবেক তাকে পরিচালিত করা। আর হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের ভাষা, আদরের ভাষা সন্তানের সঙ্গে ব্যবহার করা, যেই ভাষা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে শিক্ষা দিয়েছেন, ও আমার সন্তানের পিতাগণ, ও আমার সন্তানের পিতাগণ। দেখুন তো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তার বাচ্চা ছেলেটাকে কিভাবে ডাক দিয়েছিলেন আদর করে, ইয়া আরবি ভাষায় শব্দটাকে যদি তাসগীর করা হয় তাহলে সেটার মধ্যে একটা মাধুর্য আসে, একটা সুনশ্রুতি মধুরতা আসে, একটা মায়াময় ডাক শোনা যায়, একটা আদরের শব্দ শোনা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম ভালাম্মা বালাগা মাহু সাইয়া, ছেলেটা যখন হাঁটার বয়সে উপনীত হলো ইব্রাহিম আলাইহিস সালাম আদরের ভাষায় ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। আমরা যেমন শিশু বাচ্চাকে আমরা বাবা বলে অথবা আপ্পু বলে অথবা ই বলে আদরের ভাষায় ডাক দেই, আদর চায় শিশুরা, আদর চায় টিনেজ বয়স, টিনেজ বয়স ভেরি ডেঞ্জারাস পিরিয়ড, 13-19 পর্যন্ত। 13-র ইংরেজি হলো 13, 14-র ইংরেজি হলো 14, 15-র ইংরেজি হলো 15, 16-র ইংরেজি হলো 16, সবগুলোর সাথেই টিন, 17-র ইংরেজি হলো 17, 18-র ইংরেজি হলো 18, 19-এর ইংরেজি হলো 19, এরপরে 20, এরপরে 20, ছেড়ে দেন আর কোনো ভয়ের সম্ভাবনা নাই। এই যে টিন যুক্ত করে যে বয়স, এই বয়সটা বড় বিপদজনক বয়স। এই বয়সটাতে আপনি যদি তার সঙ্গে রোড়ও ব্যবহার করেন, পুরাতন ঢাকার অনেক ভাই অনেক মুরব্বীরা আছেন বাচ্চা কাচ্চার সঙ্গে, তাদের নিজেদের এই অত্র পুরাতন ঢাকার আকৃষ্টি এবং কালচার মোতাবেক অনেক সময় একটি রূঢ় ভাষা, রূঢ় আচরণ করেন, এগুলো ছেলেদের ওই উর্বর মস্তিষ্কে ভয়ঙ্কর রূপে প্রভাব পড়ে। এরা ঘর থেকে বেরিয়ে যায়, বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে মিশে প্রথমে তারা ধূমপান এবং সিগারেট দিয়ে শুরু করে, তারপরে আস্তে আস্তে এটার মাত্রা বাড়াতে থাকে। কিছুটা স্মার্টনেস, অল্প বয়সে স্মার্ট হবে, নায়ক হবে, বুকের মধ্যে ছাপ দেওয়া গেঞ্জি পরবে, রাস্তায় মাস্তানি করবে, ঘোরাঘুরি করবে,
হৈহুল্লোড় করবে। এই জন্য তারা ওই যে কিছুটা নেশা মেশানো ড্রিঙ্কস এগুলো খায় নিজের ভিতরে এক ধরনের কৃত্রিম এনার্জি অনুভব করার জন্য। এই ড্রিঙ্কসগুলো কিছু বাজারে আছে, কিছু দেশি আছে, কিছু বিদেশি আছে। এই ব্র্যান্ডের নামগুলো আমাদের আলোচনায় বলা আমাদের জন্য সুবিধাজনক নয়, সেজন্য ইচ্ছাকৃতভাবেই এগুলোর নাম না বলে আমি শুধু বলে যাচ্ছি। সম্মানিত অভিভাবক বৃন্দ, এই সব বিষয় আস্তে আস্তে ছোট ছোট এই ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধগুলো একসাথে জড়ো হয়ে তার ভিতরে বড় অপরাধের প্রবণতা জন্ম নেয়। বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর ভয়ঙ্কর সংবাদ এসেছে, 13-14 বছরের শিশুরা ওই যে গ্যাংস্টার বানিয়ে উত্তরার মতো অভিজাত এলাকায় সেখানে তারা ডাকাতি ছিনতাই পর্যন্ত করে একটা ওই যে খুন খারাপি পর্যন্ত করেছে। আজকের একটি দৈনিক পত্রিকায় এসেছে 13 বছরের একটি বালিকা মেয়েকে মদ পান করিয়ে তার সঙ্গে বিভৎস বলাৎকার করা হয়েছে, মেয়েটি অজ্ঞান অবস্থায় পড়েছিল, কোনো ক্রমে বেঁচে গেছে। এরকম আরো অনেক ঘটনা পাওয়া গেছে যে আমাদের এই তরুণ সমাজ আজকে নেশার কবলে পড়ে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে। কিছু কিছু যুবক ছেলেকে আমরা রাস্তাঘাটে দেখতে পাই মিথ্যা অভিনয় করে, বাবা মারা গেছে, লাশ পড়ে আছে, দেশে নিয়ে যাব, ভাই সব কিছু টাকা দেন, সাহায্য দেন, নাসুর বান্দা টাকা না দিলে যাবে না, লাশ পড়ে আছে বলতেছে। আমি বাসের মধ্যে দেখি অনেকেই 10-5 টাকা করে দান করে, আসলে কিচ্ছু না, বাবা তার মরে নাই, খবরও নাই, ও কিনবে তার ওই যে সেই পুইরা যাকে বলা হয় এটা কিনবে, মা হাসপাতালে পড়ে আছে, একটু চিকিৎসার জন্য মরে যাচ্ছে, কান্নার অভিনয়ও জানে, চেহারা সুরত দেখলে স্পষ্ট বোঝা যায় হিরোইনছি হিরোইনছি, নেশায় চলে গেছে, নেশার টাকা সংগ্রহ করার জন্য মিথ্যা কথা বলে বাবা মার মৃত্যুর কথা বলে ভিক্ষা করছে। আরো ভয়ঙ্কর খবর, মাকে মেরে জান শেষ করে ফেলেছে শুধুমাত্র নেশার টাকা পাওয়ার জন্য। কয়টা পত্রিকার আমি রেফারেন্স দিব, বাবাকে মেরে হাড় গোড় ভেঙে দিয়েছে নেশার টাকা পাওয়ার জন্য, ছেলে ঘর থেকে বের হয়েছে। এই কথাগুলো বা ঘটনাগুলো শোনানোর উদ্দেশ্য, নেশা বা মাদকদ্রব্যে যে নেশাগ্রস্ত হয়, যে মাদকাসক্ত হয়, সে তো তার জীবন ধ্বংস করে, কিন্তু তার জীবনের সাথে আশেপাশে যারা আছে তাদের জন্যও সে ভয়ঙ্কর হয়ে যায়। এজন্য আমরা মাঝে মাঝে কিছু হ্যান্ডবিল পোস্টারে অথবা দেওয়ালের লেখাতে দেখতে পাই, একটি পরিবারকে ধ্বংস করার জন্য একজন মাদকাসক্তই যথেষ্ট, তাই বলে না? একটা পরিবারকে ধ্বংস করার জন্য একজন মাদকাসক্তই যথেষ্ট, আর বেশি দরকার নাই। সুতরাং আমরা দুটি ভাগ করেছিলাম, একটি যারা এফেক্টেড হয়ে গেছেন তারা তিন ধাপে বিভক্ত, প্রাথমিক অবস্থায়, সেকেন্ডারি অবস্থায়, টার্টারিক অবস্থায়, চূড়ান্ত অবস্থায়, তাদের জন্য সম্ভব হলে কিছু কথা বলবো। আর যারা এখনো আক্রান্ত হন নাই, আমার ছেলে এখনো মাদকাসক্ত হয় নাই, আলহামদুলিল্লাহ, আপনি দৈনিক 2-4-5 বার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আর সন্তানকে কাছে টেনে বুকে টেনে ছেলে হলে মাথায় হাত বুলিয়ে আদর করে ওকে ডেকে টুকে মসজিদে নিয়ে আসেন, মসজিদে এনে দুরাকাত সালাত আদায় করে নিজে তাকে সাথে করে ওই বন্ধু সেজে, তার সঙ্গে বন্ধু সেজে, ও যদি বলতে চায় আব্বু আমি আমার বন্ধুদের সঙ্গে একটু ঘুরে আসি, আপনি বন্ধু হয়ে যান, ও যদি বলে আব্বু আমি বন্ধুদের সঙ্গে একটু ক্রিকেট খেলে আসি, আপনি ক্রিকেট খেলোয়াড় হয়ে যান, ও যদি বলে আমি একটু বেড়াতে যাব, আপনি তার সঙ্গে অন্য কাজ ছেড়ে বেড়াতে যান। এটা আমরা ভয়াবহ এক কঠিন যুগে বসবাস করছি। আপনি ছেড়ে দিবেন তো আপনি হারিয়ে ফেলবেন, আপনি ছেড়ে দিবেন তো আপনি হারিয়ে ফেলবেন। আরো ভয়ঙ্কর, হাতে হাতে এই যে অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইলের এমন কিছু অ্যাপস বর্তমান সময়ে চালু হয়েছে যেগুলো দিয়ে ছেলে এবং মেয়েরা নেশাগ্রস্ত হয়ে পড়ে, ওইগুলোর ভিতরে বুদ হয়ে ডুবে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে এক ধরনের কৃত্রিম, এক ধরনের ওই যে সেই বিভৎস মানসিকতা জেগে ওঠে এবং তারা আস্তে আস্তে ড্রাগের দিকে ধাবিত হয়। বাংলাদেশ সরকার, আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো বাংলাদেশ সরকারের ওই যে সেই আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো। যখন তারা দেখলো আর সুজা কথায় ওয়াজ নসিহতে কাজ হয় না, তখন এই মাদক ব্যবসায়ীদেরকে অত্যন্ত কঠোরভাবে এবং নিষ্ঠুরভাবে দমন করার জন্য পদক্ষেপ গ্রহণ করলো। মাসব্যাপী এই পদক্ষেপ পরিচালনা করার পরে দৈনিক প্রথম আলোর সংবাদ আসলো, এক মাসে এত সংখ্যক মাদক ব্যবসায়ীকে বিদায় করার পরেও মাদক নিয়ন্ত্রণ হলো না।
তাহলে অবস্থা কত ভয়াবহ। আমাদের দেশে পানির মতো মুড়ি মুরকির মতো এই অলিতে গলিতে এই ছোটখাটো দোকানের চিপায় চাপায় ইশারায় ইঙ্গিতে এই মাদক বিক্রি হচ্ছে। মিরপুরে মাদক নিয়ন্ত্রণ করার জন্য যত কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তারপরেও এখানে বিভিন্ন রকমের আকার ইঙ্গিতে সিগন্যালের মাধ্যমে এমনকি এত ধরনের কৌশল অবলম্বন করে এই পুরিয়া মাদক বিক্রির কৌশল তারা নিয়েছে যে পুলিশ গোয়েন্দা সেখানে ফেল করেছে। ওদের ইশারা ইঙ্গিতে তারা এই কাজ চালিয়ে গেছে। তাহলে এইরকম অবস্থায় এ যে মুসলিম হিসাবে যেই গল্প দিয়ে শুরু করেছিলাম দক্ষিণ কোরিয়ার, তারা যেমন সচেতন হয়ে উঠেছে, ঘুম থেকে জেগে উঠেছে, আমার ভাইয়েরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, না 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 তাদেরকে সেখানে ছেড়ে দেওয়া যাবে না, আমার ভাইয়ের ছেলে মেয়েরা অমুসলিম হয়ে যাচ্ছে, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, নিজেরা নামাজি হয়ে গেলেন, নিজেরা ইসলামের দাওয়াতকারী হয়ে গেলেন, নিজেদের কষ্টার্জিত পয়সা দিয়ে তারা মসজিদ বানালেন, এবার তারা কোমরে ধরে টেনে টেনে তারা মসজিদে নিয়ে আসা শুরু করলেন। আর মসজিদ ইজ দ্য বেস্ট প্লেস অফ ওই যে সেই সারভাইভ টু দা এই নেশা, এই নেশা বা মাদকের নেশার জন্য সবচেয়ে উত্তম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র হলো মসজিদ। তাহলে আমরা এতটুকু আলোচনায় অন্তত নিজের বিবেকের কাছে এটুকু নিয়ে যেতে পারি যে আমরা আমাদের সন্তানকে, আমরা আমাদের যুবকদেরকে হাত ছেড়ে দেব না। হাত ছেড়ে দেব না মানে কি, বাসা থেকে আমি নিজে নামাজে আসলাম আর ছেলেরা টিভির সামনে বসা আছে অথবা মোবাইল নিয়ে কি দেখছে, আপনি জিজ্ঞাসা করলেন কি করছো, বলে কিছু না আমি একটা ওই যে ই পড়তেছি, অথচ সে দেখা গেল নেশার জগতে ডুবে গেছে, এমন একটা অ্যাপসের ভিতরে ডুবে গেছে, ওটা তার ভিতরে নেশা, আপনি বললেন ঠিক আছে থাকো আপনি নামাজে চলে আসলেন, না 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 এই যুগে এটা দিয়ে আর বিশ্বাস রাখা যাচ্ছে না। সকালবেলা ছেলে ভালো, বিকালবেলায় সে নেশায় বোধ, সকালবেলায় যে ছেলে কিছুই বুঝে না, বিকালবেলা সে ছেলে আপনার সঙ্গে চোখ তুলে কথা বলতে পারে। এই জন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ইন দ্য রেসপন্সিবিলিটি, ইউ আর অলওয়েজ রেসপন্সিবল পারসন, আপনারা আমরা সবাই দায়িত্বশীল ব্যক্তি, সুতরাং আমাদেরকে আমাদের দায়িত্ব সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আর সুসন্তান তৈরি করা পিতামাতার উপর দায়িত্ব, তা যদি না হয় একদিন সন্তান আল্লাহর কাছে বিচার দিবে, রব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা, আয় আল্লাহ আমার পিতামাতা, আমার দেশের নেতা, আমার দেশের দায়িত্বশীলরা আমাদের প্রতি কোনো দায়িত্ব পালন করে নাই, আমরা যুবক ছিলাম, আমরা তরুণ ছিলাম, আমরা বুঝতে পারি নাই, বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন সেই চক্রে পড়ে আমরা নেশাগ্রস্ত হয়েছিলাম, কিন্তু আমাদের সমাজপতিরা, সমাজের যারা দায়িত্বশীল অথবা আমাদের পিতামাতা অথবা আমাদেরকে যারা ওই যে সেই নেতৃত্ব দিয়েছে, আমাদের শিক্ষক, সবাই এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। রব্বুল আলামিন, আজকে আমরা সেই পাপের অপরাধে জাহান্নামী হচ্ছি, কিন্তু এই জাহান্নাম থেকে তারা আমাদেরকে বাঁচাতে পারত, কিন্তু তারা কোনো ভূমিকা পালন করে নাই, সুতরাং তাদেরকে আমাদের কাছে নিয়ে আসো, আমরা তাদের বুকের উপরে পা দিয়ে আঘাত করে অতঃপর জাহান্নামের আগুনে আমরা ঝাঁপ দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতের ভিতরে বলেন, 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। প্রথম নম্বরের কথা, এগুলো হচ্ছে শয়তান, শয়তানদের কাজ, এগুলো যারা করে, এগুলো যারা সংশ্লিষ্ট, এগুলো যারা সমাজে নিয়ে আসে, এরা প্রকারান্তরে শয়তান। এরা কি? প্রথমত শয়তান। মদ যারা বেচে, মদের ব্যবসা যারা করে, ভদ্রলোক হোক, দামি মানুষ হোক, মার্সিডিস গাড়ি দিয়ে ঘুরুক, ঢাকার শহরে তার 20-25-50 তলা বাড়ি আছে, হ্যাঁ আরও দুঃখজনক কথা আপনাদের সামনে শোনাতে পারি, মালয়েশিয়া একই সফরে গিয়েছিলাম, হ্যাঁ হাই ওই যে সেই একটা বিশাল বড় উঁচু পাহাড় যেটাকে কি বলা হয় গ্যান্টিং হাই হাইল্যান্ড, এখানে উপরে উঠলাম, আমাদের সাথী যিনি দেখাইয়ে দিলেন, ওই যে ওটা হলো এখানকার ক্যাসিনিও, মানে ওই যে সেই জুয়ার আখড়া, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে যেসব লোক মাদক ব্যবসা
ব্যবসা করে, যেসব লোক মাদক ব্যবসা করে বস্তায় বস্তায় টাকা নিয়ে সেখানে গিয়ে এরা জুয়া খেলে টাকা উড়িয়ে আসে, মদ খেয়ে নিজেরাও বেহুশ হয়ে পড়ে থাকে, এরা দেশের শত্রু, এরা পরিবারের শত্রু, এরা সংসারের শত্রু, এরা মানুষ নয়, এরা জানোয়ার, এদের ভিতরে মায়া নেই, মমতা নেই, দেশকে, জাতিকে, নিজের সন্তান সন্ততিকে, নিজের পিতামাতাকে বিক্রি করে দিয়ে এরা মদের নেশার ভিতরে ডুবে থাকে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে শয়তান বলেছেন। আর শয়তান সম্পর্কে কোরআনের নির্দেশনা কি? ইন্নাহু লাকুম আদুউ মুবীন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। সুতরাং প্রথম নম্বরে মদ বা গাঁজা অথবা ফেন্সিডিল অথবা মদের সঙ্গে সংশ্লিষ্ট এমনকি মাদক দ্রব্য যারা বিক্রি করে তাদেরকে আমাদেরকে প্রথম চিহ্নিত করতে হবে, এরা শয়তান, এরা আমাদের শত্রু, শত্রু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, শত্রুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যদি মহল্লায়, যদি এলাকায়, যদি কোনো গলিতে এই ধরনের মদ বিক্রি করা হয়, আপনারা 10 জন যদি ঐক্যবদ্ধ হন, আমি জানি মাদক দ্রব্য ব্যবসায়ীদের কাছে অবৈধ অস্ত্র আছে, মাদক দ্রব্য ব্যবসায়ীরা বিশাল নেটওয়ার্কের মাধ্যমে চালিত হয়, মাদক দ্রব্যের সঙ্গে যারা জড়িত আছে এদের গ্যাং, এদের বিশাল বড় ওই যে সেই লম্বা লম্বা শক্তিশালী সুদূর প্রসারিত হাত আছে, তারপরেও ক্ষুদ্র ক্ষুদ্র হাতগুলো যখন ঐক্যবদ্ধ হয় তখন এদের ওই দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই, প্রতিবাদ করার জন্য এগিয়ে আসতে হবে, মাঠে নামতে হবে, আমাদের সাথে আমাদের সরকার এবং এই দেশের নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনী আমাদের সঙ্গে আছে, তার চাইতে বড় সাহায্যকারী আমাদের সঙ্গে আছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি তো বক্তৃতা করেই ফেললাম, এখন আবার মনে মনে অনেকেই হয়তো ভাববেন খাইছে, যদি আবার নাকুন বিপদে পড়ি, আহমদুল্লাহ সাহেব বিপদে বললেন না, প্রথম আমি করব, আল্লাহ ভরসা, কি বলেন, আল্লাহ ভরসা। একবার ডাকাইতে ধরল, ওয়াজ করে আসার সময় 4-5 জন এসে ধরবে, লম্বা করে একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম, ভাই সব আপনারা আছেন বলিয়া একটু মুখের ভিতরে সাহস পাইতেছি, যে কোনো ডাকাতি হোক যাই হোক একবার সালাম দিয়ে দিয়ে দেখবেন ও অবচেতন মনে বলবো ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম বলার পরে কি ডাকাতি করা যায়, কলে হুজুর জান গিয়া জান গিয়া, আমি কিছু দূর দিলাম দূর, কি আর বিশ্বাস, আগে সীমানা পার হই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, হ্যাঁ বুকের ভিতরে সাহস। কোরআন মাজিদে আল্লাহ তাদের শয়তান বলেছে, আমরা তাদের কেউ ট্রিট করব কি বলে, শয়তান বলে, আর শয়তানের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে, ছিন্ন হবে, আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের থেকে আমরা দূরে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ বলে মদ, তারপরে ওই যে জুয়া, তারপরে ওই যে লাঠি যেটা দিয়ে ভাগ্য গণনা করা হয়, এইগুলো হচ্ছে রিজসুম মিন আমালি শয়তান, এগুলো শয়তানের কাজ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুকুম করেছেন, এটা ওয়াজিব, এটা ফরজ, যখন আল্লাহ কোনো হুকুম করেন সেটি পালন করা আমাদের জন্য আবশ্যকীয় হয়ে যায়, এখানে আর কোনো ছাড় নাই। যখন আল্লাহ বুঝিয়ে দিলেন মদ পান করা, মদ গ্রহণ করা এটা শয়তানের কাজ, এটা শয়তান করে, সুতরাং আল্লাহ বলেন ফাজতানি বুহু, সুতরাং এই মদ অথবা নেশা থেকে তোমরা বিরত থাকো, তোমরা পরিহার করো, এটা থেকে তোমরা দূরে সরে যাও, এটা তোমাদের জন্য হারাম, এটা তোমাদের জন্য ক্ষতিকর, সুতরাং আমরা কার কথা মেনে চলবো, একটু জোরে শুনতে চাই, কার কথা মেনে চলবো, আল্লাহর কথা মেনে চলবো, আল্লাহর কথা মেনে চলা আমাদের দায়িত্ব। কেউ যদি আল্লাহর কথা পালন না করে মেনে না চলে তাহলে সে কি হয়ে যায়, কাফের হয়ে যায়, সে কি হয়ে যায়, কাফের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিরু খামারিন, যেই ব্যক্তি মদ পান করে মদের মধ্যে ডুবে থাকে সে জান্নাতে যাবে না, সে জান্নাতে যাবে না। দুই ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে উঠায় নিলেন, এই দুই ব্যক্তি ছিলেন হযরত জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে চললেন, যেতে যেতে একটা জায়গায় গিয়ে বসলেন, এক ব্যক্তিকে দেখলেন একটা পাথরের উপরে তার মাথাটা রেখে আরেকজন ওই যে সে একটা পাথর দিয়ে আঘাত করছে, মাথা ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে, আল্লাহ রাসূলকে বলা হলো ফানতালিকি ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলেন, সামনে চলেন। এক ব্যক্তিকে দেখলেন এমনি ভাবে শোয়ায়ে কাঁচি দিয়ে তার ঠোঁটগুলো কেটে কান পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, লোকটা চিৎকার করে বলছে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দেওয়া হচ্ছে না, আবার বাম পাশে কাটা হচ্ছে, ডান পাশ ভালো হয়ে যাচ্ছে, লোকটার চিৎকার সেই লোক শুনে না, তাকে এভাবেই কষ্ট দেওয়া হচ্ছে, শুধু চলতেই থাকলেন। রাসূল জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে, রাসূলকে বলা হলো ফানতালিকি ইয়া রাসূল,
রাসূলুল্লাহ আপনি সামনে চলেন সামনে চলেন, জ্বলন্ত এক পুকুরের কাছে গিয়ে দেখলেন একটা মানুষ সেই পূজে এবং রক্ত মিশ্রিত ওই খালের ভিতরে হাবুডুবু খাচ্ছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, মানুষের ফুরা থেকে বিষ ফুরা থেকে বের হওয়া রক্ত এবং পূজ কি দুর্গন্ধ এবং কি নোংরা, যা দেখলে মানুষের বমি আসে, ভিতরটা উল্টে আসতে চায়। এরকম একটা ডুবার মধ্যে লোকটা হাবুডুবু খাচ্ছে, সাঁতরিয়ে কিনারায় আসতে চায়, পাশে বসা মানুষটা পাথর নিক্ষেপ করে আবার তাড়িয়ে দেয়। রাসূল জিজ্ঞেস করলেন কে এই ব্যক্তি, তাকে কেন এইভাবে শাস্তি দেওয়া হয়। এই রকম ঘটনাগুলো দেখতে দেখতে এক জায়গায় গেলেন, দেখা গেল একটা লোকের ঠোঁট নিচে টেনে ধরা হয়েছে, উপরের ঠোঁট উপরের দিকে নিয়ে তার মুখের ভিতরে জাহান্নামের গলিত রক্ত পুঁজ মিশ্রিত দাউ দাউ করা আগুনে টকবগা এই দুর্গন্ধময় জিনিসগুলো তার মুখে ঢালা হচ্ছে, মুখ দিয়ে ঢুকে তার পায়খানার রাস্তা দিয়ে নাড়ি ঘুড়ি সহ বেরিয়ে যাচ্ছে, এভাবেই তার উপরে শাস্তি চলছে। জিজ্ঞাসা করলেন মান হাজার রাজুল, লোকটা কে গো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ফান্তালিক ইয়া রাসূলুল্লাহ, যেতে আছেন। জবাব আসলো একটি শুধু বলে, ওই ব্যক্তি যার মুখের মধ্যে ওই যে সেই বালতি ভরা রক্ত পুঁজ মিশ্রিত যেগুলো জাহান্নামের আগুন থেকে দাউ দাউ করা গলিত জিনিসগুলো মুখের ভিতরে ঢেলে দেওয়া হচ্ছিল, এগুলো আর কিছু নয় জাহান্নামের গলিত পুঁজ আর রক্ত, মদ পানকারীর জন্য এটাই হলো জাহান্নামের পিপাসা নিবারণের পানীয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ তো জাহান্নামে তার শাস্তি, দুনিয়াতেই তো তার শাস্তির শেষ নাই, দুনিয়াতে তার লাঞ্ছনার শেষ নাই। মানুষ যখন জ্ঞান হারিয়ে ফেলে, পিতামাতা চিনে না, সন্তান সন্ততি চিনে না, কত রকমের অশ্লীল বাক্য এবং আচরণ করে, একটু যদি আমরা এই কথাগুলোর দিকে খেয়াল করি, হ্যাঁ পরস্পর মদ পান করার কারণে আমাদের কি কি ক্ষতি হয় এটার যদি একটা ছোটখাটো তালিকা দেই, সব কিছু আমাদের জানা আছে, আপনারা দেখেন। হ্যাঁ আমাদেরকে প্রাথমিক অবস্থা থেকে, সূচনার অবস্থা থেকে আমরা এটাকে প্রতিহত করতে পারি, আমরা এটাকে প্রতিহত করতে পারি। একজন হিরোইন খুরের প্রাথমিক অবস্থায় লেখাপড়াটা শুরু হয় মিস্টার বিড়ি নামক বই দিয়া, এই বিড়ি খাওয়া থেকে আস্তে আস্তে গাঁজায় যায়, গাঁজার পরে ফেন্সিডিলে যায়, ফেন্সিডিল থেকে পর্যায়ক্রমে ওই যে ইয়াবা ট্যাবলেটে যায়, ইয়াবা ট্যাবলেটের পরে দেখে আর কাজ হয় না, তখন হিরোইন গ্রহণ করা শুরু করে। হিরোইন খেয়ে এক পর্যায়ে এমন অবস্থায় চলে যায় যে তখন আর তার শরীরের এই রক্ত এবং কোষগুলোর উপরে তার নিজস্ব কোনো নিয়ন্ত্রণ থাকে না, এবং এগুলোতে নতুন নতুন করে মাদক গ্রহণ না করলে তখন সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। সেজন্যই আমাদের ওলামায়ে কেরাম, আমাদের ওলামায়ে কেরাম শেষ পর্যায়ে গিয়ে ক্যান্সারের রোগীকে হাসপাতালে নিয়ে ডাক্তাররা সরি বলে, কি বলেন কি বলে, সরি সময় নাই। হ্যাঁ যদি প্রাথমিক অবস্থায় আসতেন আমরা চেষ্টা করতাম, তো প্রাথমিক অবস্থাতেই তো আমরা বন্ধ করে দিতে পারি, প্রাথমিক অবস্থাতেই তো আমরা চেষ্টা করতে পারি। হ্যাঁ যেমন একটু মনের সংকল্প, একটু মনের সংকল্প, আমি এটা আরেকবার বলেছিলাম, আজকেও আমি আরেকবার শোনাই, আমার যেখানে আমি ঢাকা বেড়াইতে খুতবা দেই, মাশাআল্লাহ অনেক পয়সার মালিক, অনেক পয়সার মালিক, মেয়ের জামাই লাখ 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 ডলার কামাই করে, ছেলেরাও কামাই করে, উনি নিজে খালি বসে বসে খরচ করেন। হজের সফরে দেখলাম তার কোমরের এই গোছার মধ্যে মানে বলা যায় 2-3 লাখ টাকার খালি রিয়ালি আছে, আমরা দূরে থেকে খালি ইশারায় দেখি ওরে বাপ রে বাপ এত টাকা, আর সিগারেটের প্যাকেট বাংলাদেশ থেকে আলাদা ভাবে নিয়ে গেছে, হজের মধ্যে সমানে চালাইতেছে চালাইতেছে, ওরে বাপ রে বাপ, একটা ভাবই আলাদা, কম দামি সিগারেট না, সিগারেট খাওয়ার মধ্যে কিন্তু একটা ভাব আছে, আপনি আকিস বিড়ি খাইবেন গরিব গরিব মনে হবে, স্টার টানবেন বোঝা যাই বোঝে না, এখনো আপনি মানে ওই কি বলে সিভিল এই সেই পার্সনদের মধ্যে আপনি লেভেলে উঠতে পারেন নাই, এরপরে সব নাম দামও তো আমি জানিও না, তবে আমাদের কলেজের স্যারেরা মাঝে মাঝে খাইটা জিজ্ঞাসা করে এটার দাম কত, একটা বলে 12 টাকা না 13 টাকা আছে না কি অবস্থা, আমি খাইছে এটা তো টাকার দিক দাও কম না, টাকার দিক দাও কম না। হ্যাঁ তো উনি এরকম সিগারেট খায়, আমি চিন্তা করলাম দেখা যাক একটু চেষ্টা করে দেখি, একদিন এরকম
হাতে ধরে নিয়ে বললাম যে চলেন ভাই আজকে কাবা শরীফটা সামনে নিয়ে নামাজ পড়ব, করে চলেন, তার ভিতরে জোশ এসে গেছে, বুঝলেন না, যে বাংলাদেশে থেকে নামাজ পড়ছি, ওই দূরে এখানেও বাইরে নামাজ পড়বো, কাবাটা দেখলাম না, একবারে সামনে গিয়ে নামাজ পড়বো, গিয়ে বসে গেলাম, বসার পরে টুকটাক কথা বলতেছি, জামাত দাঁড়ায় নাই, আমি এরকম হাতে ধরে বললাম ভাই একটা কথা বলতে চাই, রাখবেন, কোনো বলেন বলেন বলে, হ্যাঁ মনে করছে আমি আলেম মানুষ, রিয়াল টিয়াল থেকে পারি আর কি, বুঝলেন না, যার যেমন চিন্তা আমাদের সম্বন্ধে করে না এরকম, যে হুজুররা তো সুযোগ পাইলেই কিছু টাকা পয়সা চায়, আমি বললাম ভাই এরকম হাতটার মধ্যে ধরে এই ঘরটা, কোলে আল্লাহর ঘর, চোখটা দেখতেছেন যে হ্যাঁ আমি দুইটা কথা বলবো, পারবেন রাখতে, কোলে বলেন বলেন, আমি যে একটা ধরবেন একটা ছাড়বেন, বলে কুন্ডা থেকে কুন্ডা বলেন বুঝতেছি না, আমি বললাম তাহলে আগে সারাটটা বলি, সারাটটা বলি, বলে বলেন, আমি যে এই যে দুই আঙ্গুলের মধ্যে বাজায় যে টান দেন কাবা ঘরটা সামনে নিয়ে বলেন এটা আর জীবনে করব না, এটা চুপ থেকে নিচে তাকাই কয় অনেকগুলো সিগারেট আনছে এগুলো কি হবে, হ্যাঁ দেশের থেকে সিগারেট নিয়ে গেছে, মানে আমারে বলতে চাইতেছে যে এই যে খাইয়া পরে ছেড়ে দিব, দেখলেন আছে এরকম, কলে এই প্যাকেটটা শেষ করে তাহলে জীবনেও কি সারা হবে, হবে আজকে এই মুহূর্তে, এই মুহূর্তে হয়তো লজ্জার কিছু নাই, কোন একজন কেউ সিগারেট খান অভ্যাস আছে, আজকের এই মুহূর্তে এখন এই মসজিদে বসে যদি হাত তুলে তাহলে আমার দেখাইতে পারেন যে ডক্টর সাহেব আমি সিগারেট যে কটা বাকি আছে পাড়াইয়া ফেলাই দিলাম আর জীবনে খাবো না, কেউ আছেন এরকম, দেখি আল্লাহ রহমতে কোনো বান্দা আছেন কিনা, হ্যাঁ আমি আগেই বলছি শরমের কিছু নাই, আপনি আজকে আল্লাহর ঘরে বসে সিগারেট ছেড়ে দিলাম আপনি পারলেন কিনা এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে, যদি এই কতটুকু কথা প্রত্যয় বলতে না পারেন যে সিগারেট ছাড়তে পারলাম না, তাহলে আপনি আপনার বাড়ি থেকে অদূর ভবিষ্যতে মাদক দ্রব্যে আক্রান্ত ব্যক্তিকে আপনি কখনো চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারবেন না, বলেন কথা ঠিক না ঠিক, আমি দেখতে চাই, আমি দেখতে চাই কোন একজন আল্লাহর বান্দা যিনি ধূমপান করেন, আজকেও তিনি মনে করেন গোল্লে বেনসন এই 400-500 টাকা দিয়ে একটা প্যাকেট কিনছেন, 8-10 প্যাকেটের মধ্যে রয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে কোরআনের আলোকে এক এই তাবলীগ জামাতের এই আল্লাহর ঘর মসজিদে বসে আমার বক্তৃতার প্রাথমিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ আপনি হাতটা তুলে আমি তার হাতে হাত রেখে একটু দোয়া করে যাবো আলহামদুলিল্লাহ, জান একটা মানুষ বলেন যে আমি আমি সিগারেট খাওয়া আজকে থেকে ছেড়ে দিলাম, দেখি আলহামদুলিল্লাহ বাস্তবে সফল চাই, বাস্তবে সফল চাই, কেউ নাই, সবাই চিন্তা করতেছে আয় হায় রে 40 বছরের নেশা, কেউ খায় না, একজনও নাই, আলহামদুলিল্লাহ একজনও নাই, মারহাবা, তাহলে তো বড় সুখবর, বড় সুখবর, হ্যাঁ একটা লোক আমি দেখতে চাইছিলাম যে ওয়াজের সুফল সঙ্গে সঙ্গে চাই, কি বলেন, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ সামনে বলতে না চান অন্তত যাওয়ার সময় বলবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহু আকবার, উনি চিন্তা ভাবনা কইরা কিছুক্ষণ ঘাড়টা চুলকাইয়া বললেন ঠিক আছে আল্লাহ ভরসা ছেড়েই দিলাম ওগুলি ফেলাইয়া দিব, তাহলে একজন পাইলাম, তিনি নেশা ছাড়লেন, বলি আলহামদুলিল্লাহ, নেশার সূচনা ধূমপান থেকে, নেশার সূচনা ধূমপান থেকে, এ পর্যন্ত অনুসন্ধান করে পাওয়া যায় নাই যে কেউ নেশাগ্রস্ত হয়েছে একেবারে প্রথম নম্বরে মদ খেয়ে, সিগারেট না ধরে কেউ নেশাগ্রস্ত হতে পারে নাই, নেশা আস্তে আস্তে তাকে উপর সেই উপরের দিকে ধাবিত করেছে আল্লাহু আকবার, এই জন্যই আমাদের উলামায়ে কেরামদের, আমাদের উলামায়ে কেরামদের একটা অংশ আমরা দৃঢ়তার সাথে বলি, বিড়ি সিগারেট মশলাটা কি, বিড়ি সিগারেট হারাম, জর্দা হারাম, আবার যেসব আলেমরা জর্দা খায় পানের সঙ্গে এর আবার একটু পেছে পড়ে বলে এটা মাকরুহ মাকরুহ, তখন ওই হুজুরদের সঙ্গে আবার বিড়ি খাওয়া এরা যোগাযোগ করে মশলা জিগায় হুজুর আপনিও জর্দা খান আমিও বিড়ি খাই দুইজন ভাই ভাই দুইজনের মধ্যে একটা সম্পর্ক চাই নাকি, আপনি খান জর্দা আমি খাই বিড়ি, সুতরাং এই দিক থেকে দুইজন তামাক্ষুর, তখন এই হুজুর আবার বলে যে হ্যাঁ সরাসরি সিগারেট খাওয়া সম্পর্কে কোরআন মাজিদে কোনো আয়াত নাই, মানে মাসলা তৈরি করতেছে, মাসলা তৈরি করতেছে, মানে এটাও আমি দুই একটা ওয়াজে বলি, মানে গাছের নারিকেল চুরি করে নিয়ে গেছে, এখন হুজুর ইমাম সাহেব পীর সাহেব মাসলা দিছেন যে নারিকেল চুরি করছে কঠোর বিচার হবে, কঠোর বিচার হবে, এই সময় একজন কানে কানে এসে বলছে হুজুর আপনার ছেলেই নারিকেল চুরি করছে,
হুজুর বলে এই তো প্যাঁচ লাগাই দিলা, এই তো প্যাঁচ লাগাই দিলা, ঠিক আছে আসামি ধরে নিয়ে আসো, এখন মাসলা দিতেছে, মাসলা দিতেছে যে ঠিক আছে এই ডাব যেটা ডাব এটা যদি গাছে থেকে কেউ চুরি করে তাহলে এটার জন্য শাস্তি হবে, যদি নারিকেল হয় ঝুনা এটা চুরি করলে হবে না কোনো গুনাহ। এরকম বিড়ি খুর আর জর্দা খুর এই দুইজনের মধ্যে খুব মিল, জর্দা খুরে ফতোয়া দেয় এটা খাওয়া মাকরু মাকরু সরাসরি হারাম না, আর তার কাছ থেকে আবার বিড়ি খুর যাই না আসে বলছে সিগারেট খাওয়া একবারে হারাম না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে ফয়সালা দিয়েছেন যেই বস্তু ক্ষতি করে, যেই বস্তু ক্ষতিকর সেই বস্তুই আমার উম্মতের জন্য হারাম, সেই বস্তুই আমার উম্মতের জন্য হারাম। হ্যাঁ, এটা স্পষ্ট সহিহ হাদিস। এই হাদিস দ্বারা উলামায়ে কেরামগণ বলেন যেহেতু সিগারেটে কোনো লাভ বা কল্যাণ নেই, এর ভিতরে নিকোটিন নামে যে মারাত্মক বিষটি আছে আরো ভালো কথা, এই নিকোটিন নামক বিষ রক্তের সঙ্গে মিশ্রিত হয়ে ট্রাইগ্লিসারাইড বলা হয় শরীরের একটা উপাদান রক্তের ভিতরে তৈরি হয় যেটা আমাদের হার্টের যে অলিন্দগুলো আছে এই অলিন্দের ভিতরে প্লাক সৃষ্টি করে, প্লাক সৃষ্টি করে এবং এখানে জমাট বেঁধে যায়। এই জন্য অধিকাংশ 99% বলা যেতে পারে হার্টের রোগী যারা হার্ট অ্যাটাক হয় যাদের, যাদের ব্লকেজ পাওয়া যায়, যাদের হার্টের মধ্যে এই ধরনের চর্বি জমে যায় এরা অধিকাংশই ধূমপানকারী, আর ধূমপানের কারণেই এরা বিপদগ্রস্ত হয়। এরা যখন ওই যে সেই আমাদের হৃদরোগ ইনস্টিটিউট অথবা মিরপুরে হার্ট ফাউন্ডেশন অথবা অ্যাপোলো হসপিটালে যাওয়ার পরে হৃদরোগ চিকিৎসক ডাক্তার যখন বলে আর ধূমপান করতে পারবেন না এটা আপনার জন্য হারাম, তখন কিন্তু ঠিকই মানে ডাক্তার সাহেব বলছে, এই জন্য তখন আমল করে। আমরা প্রথম ধাপ সিগারেটটাকে আমাদের পরিবার থেকে বিদায় করতে পারি। পরিবারের পিতা যদি ধূমপান করে তাহলে সন্তান ধূমপানের দিকে আকৃষ্ট হয়, এমনও এমনও দেখা গেছে অনেক পরিবারে মেয়েরা পর্যন্ত ধূমপান করে। আস্তে আস্তে বর্তমানে একটা জরিপে দেখা গেছে শতকরা প্রায় 20% মেয়ে যারা স্কুল কলেজ না ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অথবা যারা বিভিন্ন রকমের একটু ফ্যাশনেবল চাকরি করে অথবা যারা বর্তমানে স্মার্ট লাইফ স্টাইল নিয়ে চলে এদেরা এরা ধূমপানে আসক্ত হয়ে যাচ্ছে। ধূমপানকারী পিতা এবং মাতা, ধূমপানকারী পিতা এবং মাতা দুইজনের সংমিশ্রণে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে সেই সন্তান অটিজম শিশু হিসাবে জন্ম নিতে পারে, অটিস্টিক শিশু। বর্তমান সময়ে প্রায় এলাকায় এলাকায় না ঘরে ঘরে এই অটিস্টিক শিশু জন্ম নিচ্ছে। অটিস্টিক শিশু হলে হাবা গুবা এই যে মুখটা লালা পরে ঠিক মতো ঘাড় সোজা করতে পারে না, এখন ঘরে ঘরে এই প্রবলেম তৈরি হচ্ছে। মদপানকারী নেশাগ্রস্ত অথবা নিকোটিন গ্রহণকারী অথবা যারা ব্লাডের ভিতরে এক ধরনের নেশা গ্রহণ করে তাদের সংসারে তাদের ছেলে মেয়ে এইগুলো পঙ্গু অথবা দুর্বল, এদের অধিকাংশের ছেলে মেয়ের হার্টের ভিতরে ফুটা পাওয়া যায়, এদের হার্টের ভিতরে ছিদ্র পাওয়া যায়, যার কারণে এই ভবিষ্যৎ প্রজন্ম নেশাগ্রস্ত হওয়ার কারণে আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হয়। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে এই ধ্বংস থেকে হেফাজত করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আমরা কিভাবে নেশা থেকে বাঁচব, এই বাঁচার জন্য কিছু কৌশল আমি ধারাবাহিকভাবে এক এক করে বলে আলোচনা শেষ করব, যেহেতু আলোচনাটি আমাদের সেই বলা যায় একটি সীমাবদ্ধ সময়ের মধ্যে। আল্লাহ আমাদেরকে সেই দিকে আগানোর জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মাদক দ্রব্য থেকে বাঁচার জন্য এর প্রতিকার হিসাবে প্রথমত মাদকের ছোবল থেকে, মাদক যেখানে আছে প্রয়োজনে সেখান থেকে ওই এলাকা থেকে আপনি হিজরত করতে পারেন। একটা মহল্লায় আপনি বসবাস করেন, অনেক সময় আমরা আমাদের আয়ত্তের বাইরে চলে যেতে পারে, ঢাকার শহর আপনাদের পুরাতন শহর, অলিগলি পুরাতন, দেখা গেল আপনার এলাকায় কিছু বখাটে অথবা এমন কিছু সমাজের দায়িত্বশীল ব্যক্তি অথবা এমন ব্যক্তি যাদেরকে প্রতিহত করা বড় কঠিন, প্রয়োজনে ওই বাসা ছেড়ে দিয়ে, ওই বাসা ছেড়ে দিয়ে নিজের ছেলে মেয়ে নিয়ে ঢাকার শহরের নিরাপদ কোনো এলাকায় আপনি বাসা ভাড়া নিয়ে সেখানে অবস্থান করতে পারেন। তাহলে আপনি মদ থেকে নিজেকে, মাদক থেকে আপনি নিজেকে
নিজেকে সরাইয়া নিয়ে গেলেন। আপনি কতক্ষণ ছেলেটাকে পাহারা দিয়া দিয়া রাখবেন? একবার, দুইবার, তিনবার, এক সময় ওই ছেলেটার মাথার মধ্যে এই ধরনের একটা প্রতিক্রিয়াও তৈরি হতে পারে, বাবা কেন আমাকে সব সময় গার্ড দিয়া রাখে। হ্যাঁ, তার ভিতরে জিদ চেপে যেতে পারে, তার ভিতরে জিদ চেপে যেতে পারে, এটা একটা। দুই নম্বর, নেশাখোর ব্যক্তি যারা আছে, নেশা করে, বিড়ি সিগারেট পান করে, অথবা এই ধরনের লোকদের থেকে দূরে থাকা, এই ধরনের লোকদের থেকে দূরে থাকা, এটার মাধ্যমেও সেই এর প্রতিকার করা যেতে পারে। হতাশা, হতাশা, সম্মানিত যুবক ভাইয়েরা, জীবনে ভাঙ্গা গোড়া থাকবেই, ব্যর্থতাই সফলতার, ফেইলিওর ইজ দ্য পিলার অফ অল সাকসেস। যার জীবনে ব্যর্থতা নাই তার জীবনে বিজয় নাই, তার জীবনে বিজয় নাই। কলম্বাস আমেরিকা আবিষ্কার আগে বারবার ব্যর্থ হয়েছেন, ভাস্কো দা গামাকে সাগরে ফেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, বিজ্ঞানী আর্কিমিডিস বারবার চেষ্টা করে পরীক্ষা করে ব্যর্থ হয়েছেন, তাই না? এগুলো যে জানা আছে, বৈজ্ঞানিক এডিসন কতবার যে তিনি ব্যর্থ হয়েছেন, একবার তো বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়েই ফেলাইছিলেন, কিন্তু তারপরেও থামে নাই। ডাক্তার রোনাল্ড রোস 99টা মশা কাটার পরে 100 নম্বর মশার মধ্যে তিনি ম্যালেরিয়ার জীবাণু হয়েছিলেন। এভাবেই ব্যর্থতাই মানুষকে সফলতা দান করেছেন। প্রত্যেকটা মানুষের জীবনে যখন সে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতাই তাকে শক্তি জুগিয়েছে। আবার কিছু মানুষ কাজে কর্মে চাকরি বাকরিতে ব্যর্থ হওয়ার কারণে, এই ব্যর্থতাকে ভুলে থাকার কারণে নেশাগ্রস্ত হয়। ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করো, বিজয় তোমার আসবেই, আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি জোর দিয়া যতটুকু বলছি না, তার চাইতে জোর দিয়া কে বলছেন? স্বয়ং আল্লাহ। কোন সূরার মধ্যে? সূরা দুহায়, তাই না? ইন্না মাআল উসরি ইউসরা। আবার আল্লাহ বলছেন ইন্না মাআল উসরি ইউসরা। শোনো, তোমার ব্যর্থতার পরেই তোমার জন্য সফলতা। আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এক সময় তুমি রাস্তায় ঘুরতে উদ্ভ্রান্তের মতো, সত্য সঠিক পথের জন্য আল্লাহ কি তোমাকে হেদায়েত দেয় নাই? ওয়াজাদাকা আইলান ফাহাদা, হে নবী, এক সময় কি তুমি অভাবী ক্ষুধার্ত ছিলে না? আল্লাহ কি তোমার ক্ষুধা দূর করে দেয় নাই? আল্লাহ নাশরাহ লাকা সদরাক, আল্লাহ কি তোমার বক্ষকে সম্প্রসারিত করে দেয় নাই? এগুলো কার কথা? আল্লাহর কথা। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, ফাসবির সাবরান জামিলা, সবর অবলম্বন করো, মান সাবারা জাফারা, যেই ব্যক্তি সবর করে সে বিজয় লাভ করে। নেশাগ্রস্ত হবে কেন? তুমি তোমাকে ধ্বংস করে দিলে এই পৃথিবীতে কিচ্ছু আসবে যাবে না, বলুন কথা ঠিক না ঠিক? এই যুবকেরা, তুমি যদি মনে করো নেশাগ্রস্ত হয়ে ছাদের উপর থেকে মাটিতে পড়ে গিয়ে মরে যাবে, এই জন্য বাংলাদেশের কোনো কাজ থেমে থাকবে না, পদ্মা সেতু তুমি মরে যাওয়ার কারণে এটার নির্মাণ বন্ধ হবে না, না ওই যে ঢাকার বুকে মেট্রো রেলের কার্যক্রম তুমি নেশাগ্রস্ত হয়ে পাগল হয়ে গেলে এটাও বন্ধ থাকবে না, কি বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? ঢাকার শহরের জনকোলাহল মার্কেটে তুমি একজন নেশাগ্রস্ত হয়ে মরে গেলে এই জন্য কোনো কিছুই থেমে থাকবে না। তুমি যদি বেঁচে থাকো আর এই কাজের মধ্যে তুমি যদি নিজেকে নিজেকে হাজির করতে পারো, তাহলে ইউ আর এ সাকসেসফুল পারসন, তুমি হলে বিজয়ী মানুষ, ইউ আর ব্রাভো, তুমি হলে সাহসী ব্যক্তি। এই যুবক কেন তুমি নেশাগ্রস্ত হবে? এই শক্তিটা তার ভিতরে, আমরা আপনারা যারা আছেন এটাকে ডাইভার্ট করে দেওয়া, এটাকে তার ভিতরে পুশ করে দেওয়া, এটা দিয়ে তাকে জাগিয়ে তোলা, তার হাত থেকে গ্লাস ছুঁড়ে ফেলে দিয়ে আপনি বলুন উঠো জাগো, তোমাকে যেতে হবে অনেক দূর, তোমার সামনে আছে অনেক বড় কাজ। দেখবেন নেশাগ্রস্ত মানুষ তার নিজের জ্ঞান ফিরে সাহস করে হুঙ্কার দিয়ে বলবে আমি আজ থেকে নেশার জগৎ থেকে ফিরে আসলাম। আল্লাহ আমাদেরকে এই রকম ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়ের, আমার ইসলামের সুমহান আদর্শ এটাই হলো সর্বোত্তম ঔষধ। নেশা থেকে বাঁচার ঔষধ হলো অজু, রাগের ঔষধ অজু, ক্রোধের ঔষধ অজু, নেশার ঔষধ অজু, বিড়ি খাইছেন এটার ঔষধ অজু। অজু করার পরে কেউ বিড়ি মুখে নেয় না, নামাজের জন্য অজু করছেন, বিড়ি যদি একটা কেউ ধরে, না ভাই না ভাই অজু করছি এখন অজু করছি, তার মানে অজু নেশা বিড়ি খাওয়া থেকে ফিরায়। মসজিদ এর ভিতরে কেউ বিড়ি ধরায় না, আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই মসজিদের ভিতরে কেউ বিড়ি ধরাইতে। তবে আমার সেদিকে যাওয়া আসা ছিল না, বন্ধুরা বলছে, আমরা বক্তৃতা করি, অনেকেই বলে ইস
একটা সিনেমা দেখতে গেছিলাম, বিড়ির গন্ধে মাথাটা ঘুরতেছে, তার মানে বোঝা গেল সিনেমার হলে যারা যায় ওইখানে বিড়ি খায়, ওটা বিড়ি খাওয়ার জায়গা। হ্যাঁ, মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, তবে দুই এক জায়গায় ঢাকার শহরে হঠাৎ করে কোথাও প্রয়োজনে বাথরুমে গেলে দেখছি বিড়ির গন্ধ, মানে এটাতে কি কয় ফেলায় যেটা মুথা উচ্ছিষ্টটা, তাই না? ল্যাট্রিনের মধ্যে বাথরুমের মধ্যে প্রচুর পাওয়া যায়। তার মানে বিড়ি খায় মানুষ কোন জায়গায়? পায়খানার মধ্যে। বিড়ি খায় কোন জায়গায়? পায়খানার মধ্যে। বিড়ি জিনিস মসজিদে খাওয়া যায় না, এই জন্য আমরা বলেছি পৃথিবীর সর্বোত্তম বিড়ি নিরাময় কেন্দ্র হলো মসজিদ। আলহামদুলিল্লাহ, সবগুলো পয়েন্ট আমি হয়তো বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, কাজে কর্মে, কাজে কর্মে আমলে সালেহাত, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহাত। ভালো ভালো কাজ দেন, ভালো ভালো কাজ দেন। এই যে এই যে এই যে আমাদের সভাপতি, আমাদের মহানগরের সভাপতি, আমাদের ঢাকা দক্ষিণের সভাপতি ভালো কাজের আয়োজন করছেন, দাওয়াতি কাজের আয়োজন করছেন। এখানে যুবকরা সংশ্লিষ্ট আছে না? এরকম দাওয়াতি কাজের আয়োজন করেন, ওরা বিড়ি খাওয়ার কথা, নেশার কথা ভুলে যাবে। আর তাদেরকে সৎ উপদেশ দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে এই 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 মানসিকতা জাগিয়ে দিবে। পিতামাতা আপনারা যারা আছেন, সন্তানকে বেশি বেশি আদর করুন, বেশি বেশি সময় দেন, তাদের সঙ্গে শেয়ার করেন। তারা আপনার কাছে যখন অনেক বেশি মন খুলে কথা বলতে পারবে, তখন আপনারা আপনাদের সন্তান মাদকদ্রব্য থেকে ফিরে আসবে। সমাজের ইমাম, সমাজের শিক্ষক যারা আছেন, তাদের দায়িত্ব নিজের সন্তানকে মাদক থেকে ফিরিয়ে আনা। সম্মানিত ভাইয়েরা, আমার এই প্রসঙ্গে কথা শেষ করব, জুয়া খেলা, জুয়া খেলা এটা মানুষকে ধ্বংস করে, টাকা নষ্ট করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন, এটা চলবে না। এ পর্যন্ত কথা বলে আলোচনা শেষ করব, আর আলোচনার শেষে দাওয়াত ও তাবলীগ এর প্রসঙ্গে দুটি কথা আমি প্রায় মসজিদে একটা আহ্বান জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারেরা, হ্যাঁ শেষ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহকে যদি সাহায্য দাও আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। কুরিয়ার মুসলমানেরা কষ্টার্জিত টাকা দিয়ে দাওয়াতি কাজ করছেন। আমি আপনাদেরকে বলবো, ঢাকা মহানগরের এই দাওয়াতি কাজে আমাদের কয়েকজন মুরব্বির উপরে ছেড়ে না দিয়ে আপনি আমি সকলেই যেন কম বেশি অংশগ্রহণ করি ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সেই সঙ্গে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই যে পত্রিকা, এর ভিতরে চমৎকার চমৎকার সেই প্রবন্ধ, দার্সে কোরআন, দার্সে হাদিস, মাদক দ্রব্যের কুফল, বেপর্দার কুফল সম্পর্কে আলোচনা হয়েছে। আমি আহমদুল্লাহ এটার সঙ্গে আছি, ডক্টর আবদুল্লাহ আছেন, ডক্টর রইসউদ্দিন আছেন, আমাদের সমস্ত ডক্টরদের গবেষণামূলক লেখা, এটি আপনারা ঘরে ঘরে নিয়ে যাবেন। আমি এর আগে দু তিনটি মসজিদে একটু আহ্বান জানিয়েছিলাম, এটা প্রকাশ করার জন্য আমাদের প্রতি মাসে 1,00,000 টাকার উপর যায়। আজকেও আমি জমিয়ত অফিসে হিসাব করে আসলাম, এই সংখ্যাটা বের করতে আমাদের 1,07,000 টাকা খরচ হয়েছে, আর আমি 3-4টা মসজিদে মিলে 1,11,000 টাকা আদায় করেছি। এই মাসে আমার 4,00,000-5,000 টাকা হাতে আছে, আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানেও আমি ওই সব দাতা হিসাবে দেখব যারা আল্লাহর দিনের দাওয়াতের জন্য 5,000 টাকা দিয়ে দিনে সাহায্যকারী, আল্লাহকে সাহায্যকারী হিসাবে তিনি নাম লিপিবদ্ধ করবেন। এরকম 2-4-5 জন আমি আশা করি যারা 5,000 করে টাকা দিবেন, তাদের কাছে আমরা সারা বছর এই পত্রিকাটি বিনামূল্যে ইনশাআল্লাহ পৌঁছাইয়ে দিব, 4-5টি করে সংখ্যা। আর যারা 1,000 করে টাকা দিবেন তারা আল্লাহর পথে সহায়তা প্রদানকারী হিসাবে চিহ্নিত হবেন। আরবিতে যাকে বলা হয় আল মুসাঈদু ফি দীনিল্লাহ, আল্লাহর পথে সহায়তাকারী। এরপর যারা 10-20 টাকা দিয়ে কিনবেন তারা হলো আল মুশারিকু লি তাবলীগি দীনিল্লাহ, আল্লাহর দিন প্রচারের জন্য তারা শরীক হইলেন, অংশগ্রহণ করলেন। আজকে এখানে আমি 50টি নিয়ে এসেছি, এটা ফ্রি দিয়ে দেব ইনশাআল্লাহ। তবে কোনো এক আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে বলেন আমি 50টি এই তারজুমানুল হাদিস 20 টাকা করে, 1,000 টাকা দাম হয়, তাই না? আমি দিয়ে দিলাম সব ভাইদেরকে, আমি আল্লাহর দিন প্রচারের জন্য একটা সংখ্যা আজকে দিয়ে দিব। আর বাকি যারা আছেন আলহামদুলিল্লাহ, আমি তাদের কাছে যার কাছে যা আছে যতটুকু সম্ভব 200, 500, 1,000 দিলে আমরা তার নাম এবং মোবাইল নাম্বার ঠিকানা নিয়ে আগামী সংখ্যা ইনশাআল্লাহ দিয়ে দিব। 5,000 টাকা দিলে আমরা তাদেরকে একটা সম্মাননা সার্টিফিকেট দিয়ে অদূর ভবিষ্যতে আগামী কয়েক মাসের মধ্যে তাদেরকে ডেকে নিয়ে জমিয়ত অফিসে একটা বিশেষ আমরা তাদেরকে দাওয়াতে আহ্বান জানিয়ে বিশেষভাবে সম্মানিত করব। যেহেতু সে
সে আল্লাহর দিন প্রচারের জন্য অংশগ্রহণ করেছে, আল্লাহ যেন তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেয়। মাত্র দুই মিনিট সময়, আসলে সরি বলতে বলতে আমি সময় পার করে চলে গেছি। এই দুই মিনিটে আমি দু চারজন মানুষ দেখতে চাই যারা 1000 টাকা করে দিচ্ছেন অথবা 5000 টাকা করে দিচ্ছেন। সুরিটোলা মসজিদের মুসল্লিরা সবসময় অগ্রগামী থাকে আলহামদুলিল্লাহ। এখানে দীর্ঘদিন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের পিতৃতুল্য মুরব্বী, বাংলাদেশের অন্যতম আলেমে দিন সরকারি একজন শিক্ষাবিদ হিসাবে আল্লামা শেখ ওই যে সহিফুল ইসলাম সাহেব আপনাদের এই মসজিদে মাশাআল্লাহ খেদমত করে গেছেন, তার অনুসারী, তার সঙ্গে আপনারা গভীরভাবে জড়িত। একটু উপস্থিত যুবকদের মধ্যে থেকে এই তুমি একটু বের হও, যারা নগদ 100, 200, 500 দিবে, এই 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 পত্রিকাগুলো আমাদের জমিয়তের প্রকাশনার কাজে, দাওয়াতি কাজে সহযোগিতা প্রদান করার জন্য। যদি বলেন যে আমরা দাওয়াতি কাজে নাই, তাহলে আমারও চাওয়ার দরকার নাই, নাকি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহর দিন প্রচারিত হোক, এটা সৌদি আরব যায় আমি বলে আসছি, এটা কোরিয়াতে আমরা পাঠাবো, চীনে ঠিকানা নিয়ে আসছি পাঠাবো, হ্যাঁ বিভিন্ন এলাকায় পাঠাবো ইনশাআল্লাহ। উপস্থিত এটা যারা নেবেন 20 টাকা 50 টাকা দিয়ে নেবেন, আর একজন বা দুইজন যদি বলেন আমি 1000 টাকা দিয়ে দিলাম, তাহলে আমিও বলবো দিয়ে দিলাম, নিয়ে যান, তারপরে শুধু খালি হাতে নিয়ে আলহামদুলিল্লাহ আসেন, এদিকে হাত মিলাইতে হবে তো, মারহাবা মাশাআল্লাহ, একটু নামটা নামটা কি লিখবেন, একটু কাগজ নাই, ওই যে একটু কাগজের মধ্যে একটু নাম মোবাইল নাম্বারটা লাগেন, মারহাবা মাশাআল্লাহ, আপনি কত দিলেন 1000 টাকা, এটা আল্লাহর দিন প্রচারের জন্য তিনি শরীক হলেন, নামটা বলেন মেহরবানি করে, আর সাথে সাথে একটু আপনার মোবাইল নাম্বারটা বলেন, আমরা আগামী সংখ্যায় আপনার নাম আল্লাহর দিন প্রচারক হিসাবে ইনশাআল্লাহ দেব। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আর কেউ 5000 টাকার এই মসজিদের আমাদের ইকবাল ভাই কোথায় আরো থেকে জানি আছেন, যাদেরকে আমি খুব ভালো করে চিনি আলহামদুলিল্লাহ, দুই একটা নাম আমি শুনতে চাই, সময় মাত্র দুই মিনিট, দুই মিনিটের ভিতরে শেষ করবো। আল্লাহ যাকে তৌফিক দান করেন, যারা বাইরে আছেন বারান্দায় আছেন, মেহরবানি করে একটু শরীক হবেন ইনশাআল্লাহ। এটা কে দিল? আর হ্যাঁ জি, আর একটু ভিতরে ভিতরে, এই তোমরা একটু ভিতরে ভিতরে যাও, আমাদের ছেলেদের কাছে আপনারা যে যা পারেন একটু পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। আমরা নাজিরা বাজার মসজিদে প্রায় 70,000 টাকা পেয়েছিলাম, এটা আমাদের অ্যাকাউন্টে জমা হয়েছে, এটা দিয়েই 1,00,000 টাকার উপরে আমরা পেয়েছি, আগামী সংখ্যাটা যেন বের করতে পারি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এটা সকলের সম্মিলিত প্রতিষ্ঠান, বলেন কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আমি আহমদুল্লাহ কথাটা বলা ঠিক হয় না, কিন্তু তারপরেও আমি চাওয়ার আগে নিজে কিছু দিয়ে নিছি, আমিও 5000 টাকা দিয়ে নিছি আলহামদুলিল্লাহ। এটা আমি, তুমি কি দাঁড়াইছো কি জন্য? উঠাও উঠাও উঠাও, ওদিকে উঠাও, ওই যে আমাদের এক ভাই আসতেছেন, মারহাবা মাশাআল্লাহ, আল্লাহ তুমি এদিক দিয়ে, আমি একটু দেখতে চাইছিলাম, নগদে যে যা পারেন আলহামদুলিল্লাহ, এছাড়াও এই ঢাকা দক্ষিণের এই কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করার জন্য, কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন ইনশাআল্লাহ। 10 জন চেয়েছিলাম, 2 জন হয়ে গেছে, মারহাবা, নামটা বলেন, নামটা বলেন, হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পিতামাতা যারা, যাদের কবরবাসী হয়ে গেছে, সেই পিতামাতার জন্য সদকায়ে জারিয়া এটাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এই দিক থেকে ভাইকে 1000 টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রচারের জন্য, এটি আমাদের জাতীয় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আল্লামা আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি, যিনি নিজেই পত্রিকাগুলো বের করে প্রায় 50 বছর পর্যন্ত আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস প্রকাশ করে যাচ্ছে, আপনাদের অর্থ সহযোগিতাতেই এগুলো প্রকাশ হচ্ছে। আমাদের উদ্দেশ্য 3000 ছাপানো হয়, আমরা চাই কমপক্ষে, এটা কি আরেকটু বাড়বে? ও না আলহামদুলিল্লাহ, না ঠিক আছে মাস, এই যে কে দিল, নামটা বলেন, নামটা বলেন, এই তো আমার 3 জন হয়ে গেছে মাশাআল্লাহ, একটু খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, নাকি আলহামদুলিল্লাহ বললেও এই যুবকেরা টাকা লাগবো, এটা বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা যারা দান করতেছে 1000-এ তুমি 1,00,000, 1,00,000, 100,00,000 বাড়াই দিও, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দিতে পারে না পারে না? জোরে বলেন পারে না পারে না? আজকে মাশাআল্লাহ আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমরা গর্ব করার মতো, এখন আমরা একটা সম্মানজনক অবস্থায় পৌঁছেছি, আরো হয়তো ইনশাআল্লাহ বরকত হবে। আমার এই ভাই কি নাম আপনার, নামটা বলেন একটু, মোহাম্মদ সোহেব, মাশাআল্লাহ 1000 টাকা দিয়ে শরীক হলেন বলে আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দেওয়ার মতো আল মুসাঈদু ফি দাওয়াতিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার উপাধি হবে আল্লাহর দিনের সাহায্যকারী,
যেটা আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য দাও তাহলে ইয়ানসুরুকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের পায়ের ভিতরে আল্লাহ পাক শক্তি এবং বল দিবেন যাতে তোমরা দৃঢ়ভাবে অবস্থান করতে পারো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো না বলি আল্লাহুম্মা আমিন। যত সংখ্যক মানুষ আমরা উপস্থিত ছিলাম, আমার মনে হয় একটু পকেটে হাত দিলে একটা গর্ব করার মতো, গল্প করার মতো হইতো। মহল্লার ভাইরা কি জানি না আলোচনা শুনে রাগি করছেন কিনা, একটু কড়া কড়া কথা বলছি নাকি? হ্যাঁ, অনেকেই যদি একটু কষ্ট নিয়ে থাকেন, সেজন্য আমি আবারও বলতেছি আরেকবার, একেবারে শেষ মুহূর্তে এখানে আর এক দুইজন, অন্তত তিনটা পয়সা, দুইটা হলে শেষ করে দেবো নাকি, তাইলেও 5,000 হয় আলহামদুলিল্লাহ। আর দুইজন, আর দুইজন এই সুরিটোলা থেকে আছেন, একটু দেখতে চাই যে আমাদের এই কাগজগুলোর প্রকাশনার জন্য, আর এগুলো আপনারা শেষে নিয়ে যাবেন 20 টাকা করে হাদিয়া, যারা 1,000 টাকা করে দিয়েছেন তাদের পক্ষ থেকে আমরা এমনিই দিয়ে দেব, তবে আপনি নেওয়ার সময় কিছু দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর দুইটা মানুষ, আমি কথা শেষ করবো, আমাদের সভাপতি মহোদয় অপেক্ষা করতেছেন, 10টা বেজে গেছে, দুইজন একটা 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 বলার মতো সংখ্যা হোক যে আমরা 5,000 টাকা সুরিটোলা মসজিদে পেয়েছি আলহামদুলিল্লাহ। কেউ নাই একেবারে শেষ মুহূর্তে? এই যে মাশাআল্লাহ একটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, পরে পরে যখন না আপনি 6 মাস পরে দেন, কোনো সমস্যা নাই, এ নগদ দিয়ে দিচ্ছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম জানি? আব্দুল খালেক। কে? আচ্ছা, উনি আব্দুল খালেক সাহেব, ও আমাদের ওয়ার্কিং কমিটির সম্মানিত আগে মেম্বার ছিলেন, এখনো জমিয়তের সঙ্গে জড়িত আছেন, মারহাবা মাস। আরেকজন, আরেকজন 4,500 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সুরিটোলার আর কি আছেন? এদিক থেকে একটু নড়াচড়া করে কেউ একজন বলে ফেলেন, আমি শেষ করে দেই। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীছ ইয়া রাব্বাল ইজ্জা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউদ দুআ আল্লাহুম্মা আফজনা আল্লাহুম্মা আফজনা আল্লাহুম্মা আফজনা। সর্বশেষ একজন ব্যক্তি একেবারে মুনাজাত করতেছি যখন, আল্লাহ দাও তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। গ্লাসের বাইরে যারা আছেন, গ্লাসের বাইরে তাদের মধ্যে থেকে একজন হাত তুলেন, পরে এসে লেখাই দিলেই হবে ইনশাআল্লাহ। যে কেউ একজন, যে কেউ একজন, আল্লাহ। হ্যাঁ, বাইরে গ্লাসে উঠছে, মারহাবা মাশাআল্লাহ, তাও তো একেবারে আমার এক যুবক ভাই, মারহাবা। আল্লাহ তার পরিবার ছেলে মেয়েকে হেফাজত করে নিও, আপনি আমাদের আলোচনার পরে এসে হাত মিলাইয়া সালাম দিয়া নাম লেখাই যাবেন। এ পর্যন্তই কথা বলে, হ্যাঁ, আরেকটা পেয়ে গেছি, দেখছেন 6,000 হয়ে গেছে। এইবার চাইছিলাম 5,000, আল্লাহ মিলাই দিছে 6,000, বাকি যদি আরো 4,000 চলে আসে আমার নিতে কোনো আপত্তি নাই। কি বলেন? এইবার যদি কেউ বলে যে 6-এর সঙ্গে একটা 5,000 দিয়ে দেই, তাহলে 11,000 হয়ে যেতে পারে। 11-র সংখ্যাও বেজোর সংখ্যা, আল্লাহ কবুল করে না ইনশাআল্লাহ হবে। আল্লাহ এইভাবেই আমাদের এই দিনই খেদমত চালিয়ে নেবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা না করে এখানে আমার এই সংক্ষিপ্ত আলোচনাটি শেষ করছি। এই সংক্ষিপ্ত পরিসরে মাদকের উপরে, একটি বিষয়ের উপরে, এর ক্ষতি, এর প্রতিকার সম্পর্কে আল্লাহ যেটুকু আমাকে বলার তৌফিক দিয়েছেন, আমরা মাদক থেকে দূরে থাকবো, নেশা থেকে দূরে থাকবো, এই প্রতিজ্ঞা, এই প্রতিশ্রুতি নিয়ে এখান থেকে আমরা যাব। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআন ও হাদিস আলোকে অনেক জ্ঞান করব, আলোচনা করব, জানলাম, বুঝলাম। আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। এই পর্বে আলোচনা নিয়ে এসেছে বাংলাদেশ ঢাকা দক্ষিণ এলাকা বাংলাদেশ জমা কালেজের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ সেলিম, হাফেজ মোহাম্মদ সেলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
উপস্থিত আজকের সভার সভাপতি ওলামা একরাম মুরব্বীগণ ও উপস্থিত আমার দিদি ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি যে আমরা আমাদের সাপ্তাহিক ধারাবাহিক এই অনুষ্ঠান প্রতি রবিবারের মতো এই রবিবারেও আল্লাহ রাব্বুল আলামিন এই শরীটোলা গ্রামে মসজিদে সুন্দর ও সফলভাবে করার তৌফিক দিলেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর ধন্যবাদ আমাদের আজকের বক্তা জনাব আহমদুল্লাহ তিরিশালী সাহেবকে। এই বিষয়টি আমরা নাজেরে বাজারে দিয়েছিলাম কিন্তু উনি এইটা পুরোপুরি করতে পারেন নাই, তারই ধারাবাহিকতায় এই শরীটোলা মসজিদে আজকের এই অনুষ্ঠান। তো তাকে ধন্যবাদ আমাদের সংগঠনের পক্ষ থেকে, যে মদ জুয়া ও মাদকের ব্যাপকতা এবং সামাজিক অপক্ষয় এই বিষয়টির উপরে সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন। এই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। ভাইসব আজকে একটু দেরি হয়ে গেছে, সুবক্তা পাইলে সত্যি শুনতে চায়, আমরাও বয়ে বয়ে শুনি, আজকে আর বক্তব্য না, আমাদের আগামী অনুষ্ঠান যেটা নিয়মতান্ত্রিকভাবে বাংলা দুয়ারে হওয়ার কথা সেখানে একটু বিশেষ মানে কারণে আমরা ঘোষণা দিতে পারছি না, এটা আলাপ আলোচনা সাপেক্ষে আমরা যেভাবে আপনাদেরকে অবগত করি। আমরা সেইভাবে ইনশাল্লাহ আপনাদেরকে অবগত করবো, জানাবো। আর ভাইসব আমাদের এই অনুষ্ঠান কিসের অনুষ্ঠান? কোরআন ও সহি হাদিসের আলোকে আল্লাহর দিন প্রচারের অনুষ্ঠান এবং মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া, মন্দ কাজ করা থেকে মানুষকে বিরত রাখার অনুষ্ঠান। এই যে আজকে মাওলানা সাহেব জোরে বললেন, এটা কি কানে কানে বলছে যে জর্দা খাওয়া হারাম, বিড়ি সিগারেট খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, মাদক খাওয়া হারাম, জুয়া খেলাও হারাম, আর এই যে পূজার বেদি স্বর লটারি এই সকল কিছু হারাম, এটা কি কেন নির্দেশ? কোরআনের নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারার 38 আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আমার কোরআনের নির্দেশ এবং যারা আমার কোরআনের আদেশ এবং নিষেধ মেনে চলবে তাদের কোনো ভয়ভীতি নাই, তাদের কোনো চিন্তা টেনশনও নাই, আমি দুনিয়াতেও তাদেরকে কোনো রকম বেজ্জতি করব না, আখেরাতেও তাদেরকে বেজ্জতি হইতে দিব না। তা আমরা কি কোরআনের অনুসরণ করি? এক জড়াও না। আল্লাহ অন্য জায়গায় বলতেছেন, আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন সত্য সহ মহা গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন, সূরা 17 আয়াত, এবং এতে তিনি কায়েম করেছেন ন্যায় নীতি ও হক ইনসাফ সমূহ। তাই কোরআনের নির্দেশ অমান্য করে আল্লাহ তাআলাকে মানার দাবি করা অর্থহীন এবং তার শাস্তি ও অভিসম্পাত হতে মুক্তি পাওয়ার আশা করাও বোকামি। অতএব কোরআনের অনুসরণই হচ্ছে ইহকালে শান্তি ও পরকালে মুক্তি লাভের একমাত্র উপায়। ভাইসব আমাদেরকে কি হতে হবে? আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, প্রকৃত মোমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 139 আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হইও না, চিন্তা টেনশন করিও না, দুঃখিত হইও না।
অবশেষে পরিশেষে তোমরাই বিজয় লাভ করবে, তোমরাই সফলতা লাভ করবে যদি তোমরা প্রকৃত মুমিন হও। এখন সব কিছুই ঠিক আছে, দুনিয়াও চলতেছে, কিন্তু প্রকৃত মুমিন খুঁজে বের করা, প্রকৃত মুমিন চিহ্নিত করা বড় দুরূহ ব্যাপার। কাজেই আজকে আমরা প্রকৃত মুমিন না বলে, কোরআন এবং হাদিসের অনুসরণ করি না বলে আজকে চেরদিক থেকে আমাদের উপরে বিপদ আপদ দুর্যোগ দ্রুতভাবে আগায় আসতেছে। আজকে পেপারে পত্রিকায় র্যাবের মহাপরিচালক বেনজির আহমদ উনি মাদক সম্বন্ধে একটা বিবৃতি দিছে এক সেমিনারে, যে কত লক্ষ কোটি টাকা মানে মাদকে লেনদেন হইতেছে, এর নেটওয়ার্ক বিরাট, এর শিকড় পাকড় অনেক গভীর। তাই এই মাদক মানে এটাই একটা মহাদুর্যোগ এবং গজব। কি ভাই, কি আমগোপে কি বিপদে পদে এসেছে না? এই যে আজকে মাদক যার একটা পোলা দেন, যে মাদক আসক্ত শহরে গিয়ে জিজ্ঞানকে ভাই কি আপনি কি অবস্থায় আছেন, কত বড় একটা বিপদ, এটা আল্লাহর পক্ষের থেকে গজব। এর কারণ আমরা হারাম হালালের তুমিস করি না, ন্যায় অন্যায়ের পার্থক্য করি না, মিথ্যা কথা বলতে এক জারাও হিসকিসাই না, নিজের স্বার্থের জন্য আমরা সব কিছু করতে পারি। আজকে এই স্বার্থবাদিতার কারণে, মুসলমানদের স্বেচ্ছাচারিতার কারণেই আজকে আমাদের উপরে এই ব্যাপক আকারে আজাব ও গজব আইসা মানি নাজির হইতেছে। কাজেই আমরা যদি প্রকৃত মুমিন না হই, প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা না করি, তাইলে এই আজাব ও গজব আমাদের উপরে আসতেই থাকবে। তাই মেহরবানি করে আমরা এই অনুষ্ঠানে আপনারা যারা আছেন আপনারাও বলবে, আমরাও বলি, আপনারাও এটা জায়গায় জায়গায় প্রচার করবেন যে সঠিক পথে না চললে মানুষ মাদক থেকে মুক্তি পাইব না, এই হারাম খাওয়া থেকে, মদ খাওয়া থেকে, জুয়া খেলে থেকে। আজকে কিন্তু এটা সয়লা বয়ে গেছে, জিনা বেবিচার, জুয়া এবং মদ মাদক, এই সকল জিনিসের থেকে বাঁচতে হইলে আমাদেরকে সঠিক পথ ধরতে হবে, কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে। মানুষের মানুষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু পার্থক্য হয়ে থাকে তা কেবলমাত্র ইলম ও আমলের কারণে, জানা ও তৎপর মানার কারণে। দুনিয়া ও আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ কেবল তারাই পেতে পারে, তারাই পাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে তার প্রদত্ত বিধান অনুযায়ী চিনে জানে, অতঃপর তার অনুসরণ করে চলে। যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের মতো করে চিনিও না, জানিও না, মানিও না, তার অনুসরণও করি না, নামের মুসলমান। এই নামের মুসলমান হইলে কোনো নিষ্কৃতি পাওয়ার কোনো রাস্তা নাই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের অনুসরণ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।